আসসালামু আলাইকুম যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্য এই প্লে এই প্লে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখতে হয় গ্রাফিক্স ডিজাইন প্রিন্সিপাল এবং মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি সব কিছু এখানে আছে বাংলাদেশের টপ বেস্ট যে আইটি কোম্পানিগুলো আছে যারা গ্রাফিক্স ডিজাইন শেখায় থাকে পেইড কোর্স এই কোর্সটার মাধ্যমে আপনারা তাদের থেকে কোন অংশে কম জানবেন না হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি জানবেন কারণ হচ্ছে কোর্সের ডিউরেশন এবং বিভিন্ন টপিক নিয়ে আমরা যেভাবে আলাপ আলোচনা করেছি এইভাবে আসলে কোথাও আলাপ আলোচনা করা হয় না এটা আমার কথা শুনে মন হইতে পারে আমি হইতেছে বলতেছি এমনি জাস্ট তবে আপনারা যদি দেখা শুরু করেন কোর্সটা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা কতটা ডিপে আর কি যে কোনো টপিক নিয়ে যাই এটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কোর্স না আপনি যখন বেসিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবেন তখনই আপনার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স ব্যাপারটা কাজে লাগবে তো আমরা যদি বেসিক সম্পর্কেই ঠিকমতো না জানি তখন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা কী করতে পারি এমন হইতে পারে অনেকে ফলো করেন টিপস অ্যান্ড ট্রিক্স যে কোনো একটি স্পেসিফিক জিনিস তারা হচ্ছে দেখে অ্যাপ্লাই করে কাইন্ড অফ মুখস্থ করে ওটাই বারবার অ্যাপ্লাই করতে থাকে এটা আসলে কোনো সলিউশন না আমরা যখন বেসিক সম্পর্কে খুব ভালো মতো ধারণা রাখবো তখন নিজে অনেক কিছু করতে পারবো এই জন্য সবার ফার্স্ট আমাদের বেসিক ক্লিয়ার করা দরকার অ্যান্ড সেকেন্ড অফ অল এমন আর কি আমরা দেখে থাকি ইউটিউবে যে অনেকেই বলে থাকে যে এই করলে এত ডলার ওই করলে এত ডলার হাজার হাজার ডলার এগুলো আসলে কি বলবো এগুলা বেশিরভাগই ফ্রড এগুলো হইতেছে আপনাদেরকে ডিমোটিভেট করে ঠিক আছে আপনি একটা জিনিস সম্পর্কে যদি নাই জানেন আপনাকে কেন কেউ পে করবে এটা তো নর্মাল একটা কমন সেন্স কিন্তু অনেকেই আছে নিজেদের ভিউ অথবা পাবলিক ফিগার হওয়ার জন্য এগুলো করে থাকে এগুলো আসলে মেক মেক্যানি সেন্স এগুলো সব ফেক বেশিরভাগই ফেক আর কিছু থাকে ঠিক আছে কিছু থাকে যে সার্ভে করে আর্নিং করতে পারেন সেগুলো আসলে আপনাদের ক্যারিয়ার হইতে পারে না সেটা আপনার স্কিল হিসাবে আপনার অ্যাড হইতে পারে না ঠিক আছে এটা জাস্ট আপনি আর্নিং করতে পারবেন বাট ইন ফিউচার এটা কোনো আপনাকে আর কি সাপোর্ট দিবে না এটা মাথায় রাখবেন যদিও এটা দু সালের কোর্স তবে এটা সময় উপযোগী এবং সব বেসিক এখানে কমপ্লিট করা হয়েছে আপনারা ধৈর্য ধারণ করে যদি দেখতে পারেন অবশ্যই আপনারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখবেন কোর্সটি শেষ করে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন অথবা যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এন গ্রাফিক্স ডিজাইনার অথবা নিজের স্কিল ডেভেলপ করতে পারেন প্লে লিস্টটা লাইভ ক্লাস এখানে অনেক কিছু আলাপ আলোচনা করা হয়েছে অনেক কিছু ইন ডিটেলসে আলাপ আলোচনা করা হয়েছে যদি আপনাদের আগে কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনারা যেই ব্যাপারগুলো আপনারা ভালোভাবে জানেন সেগুলো স্কিপ করতে পারেন আর যেহেতু লাইভ ক্লাস সো ক্লাসের মধ্যে অনেক কথাই চলে আসছে তো আপনারা চাইলে অনেক কিছুই স্কিপ করতে পারেন আর শুধু দেখলে হবে না অবশ্যই দেখার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড সো আপনি যত প্র্যাকটিস করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে আর এক্সপিরিয়েন্স বাড়লে আপনার কাজগুলো সুন্দর হয়ে হওয়া শুরু করবে সো প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই পসিবল না শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করতে হবে আর যে কোনো প্রবলেম পড়লে অবশ্যই শেয়ার করবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যে কোনো প্রবলেম পড়লে অবশ্যই শেয়ার করবেন এবং আমরা আসি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনার কোশ্চিনের আনসার দেওয়ার চেষ্টা করব তো কোনো সমস্যা হবে না আশা করি তাহলে সবার জন্য বেস্ট অফ লাক ভিডিও শুরু করা যাক আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি পাচ্ছি আচ্ছা তো আপনারা আপনাদের সিস্টেমের কোয়ালিটিটা কিভাবে বুঝবেন প্রথম কথা ফার্স্টে আপনারা দেখ মানে দেখেন আমার আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করি সেটা হচ্ছে উইন্ডোজ টেন ঠিক আছে আমি উইন্ডোজ স্টেন ইউজ করি তাই না তো আপনাদের অনেক উইন্ডোজ স্টেন ইউজ করেন আবার অনেক উইন্ডোজ সেভেন ইউজ করেন তো ইউজ করেন তাদেরকে বলতেছি তারা দেখবেন হচ্ছে যে আমি যেখানে দেখতে পাচ্ছি দিস পিসি আপনারা সেখানে দেখতে পাবেন মাই কম্পিউটার ঠিক আছে তো আপনারা দিস পিসিতে যে যদি রাইট ক্লিক করেন তাহলে কি দেখবেন এমন একটা অপশন চলে আসবে তো এই জায়গা থেকে আপনারা কি করবেন প্রপার্টিতে যাবেন ঠিক আছে তো প্রার্টি যদি যান তাহলে কি দেখতে পাবেন আপনার যে সিস্টেমটা যে কম্পিউটারের যে সিস্টেম মানে যা কিছু আছে সবকিছু কি আমি সব আচ্ছা প্রথমে দেখবেন যে লেখা সিস্টেম আচ্ছা সিস্টেমের মধ্যে দেখবেন যে প্রসেসর লেখা তো প্রসেসর আমার কি এন্টেল কোর ঠিক আছে আর এর একটা মিনিং আছে টিএম হচ্ছে এটা এখনই হয় নাই তো ওইদিকে যাচ্ছি না যাই হোক তো ইনটেল কোর আই ফাইভ আমার প্রসেসর হচ্ছে কোর আই ফাইভ তো ঠিক আছে এতটুকু তো বুঝলাম কিন্তু কি আমরা কি জানি প্রত্যেকটা প্রসেসরের জেনারেশন থাকে তাই না জেনারেশন কিভাবে দেখব পাশে একটা নাম্বার আছে দেখতে পাচ্ছি প্রথমে এইট তো এইট দেখতে পাচ্ছি এইট দ্বারা বোঝাচ্ছে আমার যে প্রসেসরটা আছে এটা হচ্ছে কোর আই ফাইভ এর এইট জেনারেশন এইট জেনারেশনের সেকেন্ড বার্সন টু দ্বারা সেকেন্ড ভার্সন বোঝায় তো ওইদিকে যাচ্ছে না তো আমার প্রশ্ন হচ্ছে কোরআই ফাইভ এর এইট জেনারেশন আচ্ছা তারপরে আমি দেখতে পাবো যে আমার র্যাম ঠিক আছে দেখতে পাচ্ছি আমার র্যাম তো আমি যে সিস্টেমটা ইউজ করতেছি যে মেশিনটা এটা অনেক মানে ফাস্ট একটা মেশিন তো এটা হচ্ছে র্যাম দেখতে পাচ্ছি বারো জিবি তো ঠিক আছে এই দুটো হচ্ছে একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার তো আপনারা অনেকেই দেখবেন আপনার যে সিস্টেমটা আছে যে হইতে পারে সেটা জেনারেশন জেনারেশন এমন দেখবেন ঠিক আছে আবার অনেকে র্যাম দেখবেন যে এইট জিবি ফোর জিবি তো এগুলার ব্যাপারে একটু কথা বলার ছিল যে আপনার যদি প্রসেসরটা ঠিক মতো কাজ না করে আপনি আপডেট যদি ভার্সনটা ইনস্টল করেন তো তার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি ঠিক মতো কাজ করতে পারবেন না তো এই প্রবলেম আমি অনেক ফেস করছি আমার অনেক মানে আমার দুইটা পিসি তো আগের যেটা ওটাতে আমি বেশি কাজ করি তো সাপোজ দেখবেন আপনি তিন চার ঘন্টা একটা না বসে কাজ করছেন করবেন ঠিক আছে আমি দেখাবো অবশ্যই আপনারা করবেন তো করার পর হঠাৎ করে আপনার সফটওয়্যারটা ক্রাশ করলো সাপোজ ইলাস্ট্রেটর এটা সমস্যা হয় না ঠিক আছে ইলাস্ট্রেটর এটা ব্যাক নিয়ে নেয় কিন্তু ফটোশপে যেটা হয় ফটোশপের ব্যাকআপ অপশনটা চালু করতে হয় যদি চালু না করেন তাহলে সেটা backup নেয় না এই একটা প্রবলেম যে আপনি suppose তিন চার ঘন্টা কাজ করলেন আপনার এরকম crash করলো সব হয়ে গেল তো এই জিনিসটা সত্যি পেইন খুবই পেইনফুল তো এই জন্য আমি ফার্স্টে এই কথাটা বলে নিলাম যে নিজ দায়িত্বে একটু দেখে নিও হ্যাঁ নিজ দায়িত্বে একটু দেখে নিও আমার কনফিগারেশনটা কি যদি আপনার কোরাই ফাইভ অথবা কোরাই থ্রি হয় ফোর্থ জেনারেশন হয় তাহলে আপনার সিসি ইউজ না করাই বেটার আমি যেটা বলি সিসি ইউজ করতে পারবেন অনেকে বলবে ভাই এটা কি বললেন সিসি ইউজ করতে পারবো না মানে আমি বলতেছি না পারবেন না পারবেন কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আপনি কাজ করে মজা পাবেন না বুঝছেন কথাটা তো তাদের জন্য গো টু মেথড কি সি এস সিক্সটা ইউজ করা বুঝছি এতটুকু ক্লিয়ার আচ্ছা তো এখন কথা হচ্ছে যে অনেকের অনেক ভার্সন ডাউনলোড করা তো আমি নরমালি এখন আমার এখানে টোয়েন্টি দুইটা ইনস্টল করা কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম নাইনটিনে কাজ করি কারণ টোয়েন্টিতে যে প্রবলেমটা ফেস করি এক ভাইয়া তো বললই যে টোয়েন্টির সিস্টেমে গ্রাফিক্স সিস্টেমটা হাই লাগে আমার যদিও অনেক হাই তাও অনেক সময় প্রবলেম ফেস করতে আমি নাইনটিনে কাজ করব যেহেতু আমাদের টাইম কম সেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি অনেক কিছু দেখতে হবে অনেক কিছু কভার করতে হবে তো এরকম উল্টাপাল্টা জিনিস নিয়ে আমরা টাইম ওয়েস্ট করবো না ঠিক আছে আজকের इंट्रोडक्शन ক্লাস তো সেজন্য আমি সব কিছু বলে দিচ্ছি নিজ দাইকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড নিজ দাইকেই করবেন কিন্তু লিংক কোথা থেকে পাবেন হাবিজ আমি সব কিছু এখনি বলে দিচ্ছি আচ্ছা তো আপনারা কি পাইরেটেড পাইরেটেড ভার্সন আপনি যেটা দিবেন জি ভাইয়া আমার কাছে পাইরেটেড ভার্সন নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া আমাদের ওই অটোবি অটোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমরা দুটাই কি একসঙ্গে মানে ইনস্টল করব নাকি ইনস্টল করলে প্রবলেম নাই তো প্রথম কথা হচ্ছে ভাইয়া অ্যাডোবি এটাকে বলে অ্যাডোবি হ্যাঁ অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আমরা এই দুইটাতেই কাজ করব কিন্তু অনেকেই আর কি বলে যে ইলাস্ট্রেটর আগে শুরু করে ফটোশপ পরে শুরু করতে কিন্তু আমি যেটা মনে করি যে ফটোশপের কাজটা করলে আপনার ওয়ার্কফ্লোটা বাড়বে তারপর আমরা ইলাস্ট্রেটরে যাব ইলাস্ট্রেটরে দুটায় অনেক বড় কিন্তু ইলাস্ট্রেটর যে যে ফটোশপের কাজটা আগে ভালো হয় মানে জি বেশি বড় আমি যদি ইলাস্ট্রেটর সব টুলসও কমপ্লিট করতে যাই আমার যে কোর্স টাইম দিছে কোর্স টাইম মধ্যে সম্ভব না যেগুলা খুবই প্রয়োজন যেগুলা দিয়ে আপনি কাজ করবেন আমি সব মানে ওগুলাই দেখাবো ঠিক আছে আর এটা আগে বলে নিচ্ছি কারণ যে আপনাদের মনে হইতে পারে ভাই জানি তো অনেক কিছুই কিন্তু আর একটু জানলে মনে ভালো হইতো আমাদের টাইমটা তো ভাই ফিক্সড কিছু তো করার নাই তাই না এই এতেই করতে হবে এর মধ্যে দিয়ে আগাইতে হবে আচ্ছা তো এতটুকু দেখবো ফার্স্টে আমরা ক্রোমে যাচ্ছি ঠিক আছে যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন সমস্যা নাই আমরা ক্রোমে যাচ্ছি ক্রোমে যে ডাবল ক্লিক করলাম তা আমাদের ক্রোম ওপেন হলো দেখতে পাচ্ছি ক্রোম জি তো এই জায়গার থেকে যদি দেখেন আমরা দুইটা ওয়েবসাইটের নাম আজকে একটু শুনবো একটা হচ্ছে আই গেট ইন্টু পিসি আই গেট ইন্টু পিসি আমি লেখার সাথে চলে আসছে এই যে ওয়েবসাইটের কথাটা বলতেছি এইটা হয়তো অনেকে আচ্ছা কেউ কি আগে কখনো ইউজ করছেন এই ওয়েবসাইটটা জি ভাই ইউজ করছি আচ্ছা তো ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট সবকিছু পাইরেট ভার্সন অনেক তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে তো এই জায়গায় আপনারা কি করবেন আই গেট ইনটু পিসি তে যে জাস্ট সার্চ দিবেন আপনার যে সফটওয়্যারটা দরকার সাপোজ আপনার অ্যাডোবি ফটোশপ আমরা যেহেতু ফার্স্ট জিগো ফর শপ জাস্ট অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি কি করলেন ইন্টারফেস করলেন তো কি দেখতে পাচ্ছেন আমার চলে আসছে রেজাল্ট ঠিক আছে আমার যত ফটোশপের ভার্সন এখন পর্যন্ত রিলিজ হয়েছে টোয়েন্টির অনেকগুলা ভার্সন দেখতে পাচ্ছেন নাইন্টিন ও আছে সমস্যা নাই কি দেখতে পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি তো আমি যেহেতু নাইনটিন দিয়ে কাজ করি বেশিরভাগ টাইমে টোয়েন্টিতে প্রবলেম ফেস করি আর আমার সিস্টেমটা দেখতেই পাইলেন অনেক ভালো আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে চার জিবি আর র্যাম তো দেখলেন বারো জিবি তো এটাতেই প্রবলেম হয় তো আপনাদের আমি রিকমেন্ড করব যাদের মোটামুটি ভালো তারা যদি চান নাইনটিন ইউজ করতে পারেন সমস্যা নেই তো নাইনটিন আমরা পেয়ে যাচ্ছি এই যে আমি কয় নাম্বার পেজে পেলাম একটু দেখেন পাঁচ নাম্বার পেজে হ্যাঁ তো আগে সবার থেকে টোয়েন্টি তো নাইনটিনে আমরা ঢুকলাম ঢুকে লিঙ্কটা কপি করে আমি বক্সে দিয়ে দিচ্ছি যারা আর কি ইউজ করতে চান তো তারা করতে পারেন এখন এই জায়গায় আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন তো এই জায়গার থেকে আপনারা ইলাস্ট্রেটরের সমস্যা নাই টোয়েন্টিতেও প্রবলেম হয় না তো আমি যেহেতু আরেকটা সফটওয়্যার আছে যেটাকে ব্রিজ বলে তো ওটার সুবিধাটা কি আমি বলবো তো ব্রিজ আমার যেহেতু দুইটা ই করা তো সেহেতু আমি নাইনটিন ইউজ করি আচ্ছা তো আপনাদের এই সম্পর্কে আমি ধারণা দিব সমস্যা নেই আচ্ছা তো আমি চ্যাটবক্সে দুইটা লিঙ্কই দিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা ইউজ করবেন তো করতে পারেন সমস্যা নেই আর এইবার আসি

যে আমরা এট ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে আমরা ফটোশপ শুরু করব একদম বেসিক থেকে শুরু করব যারা কখনো ইউজ করেন নাই অথবা সফটওয়্যারটা কখনো ইনস্টলও করেন নাই ফার্স্ট ইনস্টল করতেছেন আপনার সিস্টেমে তাদের জন্যই আমরা মানে তাদের যেন সুবিধা হয় তো সেখান থেকে শুরু করব তো আস্তে আস্তে আমরা কি করব আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে আগাইতে থাকব তো এই হচ্ছে ব্যাপার তো ফটোশপ আমরা মোটামুটি বিশ দিনের মতো দেখব তো বিশ দিনে আপনাদের যতটুকু প্রয়োজন যতটুকু জানবেন তো এটা দিয়ে আর কি যেটা সত্যি সেটা বলি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারবেন আপনার আশেপাশে যারা আর কি নিজেদেরকে প্রো দাবি করে যে আমরা প্রফেশনাল অনেক আগে থেকে কাজ করি আশেপাশে যে স্টুডিও যেগুলো আছে তাদেরকে আপনারা যে কোনো টাইমে চ্যালেঞ্জ করতে পারবেন এভাবে আপনারা শিখবেন আচ্ছা তো তারপর আমরা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নেবো তারপর ওখানে অ্যাকাউন্ট খুলব গিক করবো গিক কি জিনিস সেগুলা দেখবো নিজের পোর্টফোলিও আর কি বুঝতে পারছি পোর্টফোলিও তৈরি করব তো তারপরে আমরা ইলাস্ট্রেটর শুরু করব ইলাস্ট্রেটর শুরু করি ইলাস্ট্রেটরের যেগুলো আমরা যেগুলা একদম কাজের দরকার একদম খুবই দরকার সেগুলো আমরা দেখব সাপোজ লোগো ডিজাইন বিজনেস কার্ড বুশিয়ার ডিজাইন টি শার্ট ডিজাইন যেগুলো আছে আর কি আমরা সব কিছুই দেখবো সমস্যা নেই তার সাথে আরো কিছু দেখবো তার সাথে সাথে আমরা বেসিক টুল গুলো সম্পর্কেও ধারণা নেব ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে আমরা আজকে ফটোশপটা ওপেন করে তার ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হবো যেহেতু আমাদের প্রথম দিন আমরা ইন্ট্রোডাকশন খুব তাড়াতাড়ি সেরে ফেলছি তো প্রত্যেকটা দিন অবশ্যই কাজের তো আমরা একটু যাব যে একটু দেখব কিভাবে মানে একদম বেসিক জিনিসপত্র তো শুরু করি তাই না সামস্যা নেই আপনি যখন ক্লাস করাবেন তখন তো যে কোনো সময় আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে পারি আর কি যে ভাই এটা বুঝলাম না বা এটা সমস্যা এরকম সেটা অবশ্যই করতে পারেন কিন্তু একটা কথা কি আপনি যদি করেন তো আমার ওয়ার্কফ্লোটা নষ্ট হয়ে যায় বুঝতেছেন জি ভাই ওইজন্য বলি তাহলে সেজন্য আমরা কি করব যখন কিছু বুঝতে পারছি না সেটা যদি বুঝতে না পারেন আমি রিপিট করব একটা জিনিস আমি কয়েকবার রিপিট করব আপনি আজকে আমার ক্লাসটিকে দেখিন তাহলে আইডিয়াটা পাবেন তো তা যদি প্রবলেম থাকে সমস্যা নাই তা যদি প্রবলেম থাকে আপনি ক্লাসের মধ্যেই আসক করতে বিটা বুঝছি ঠিক আছে আর আরেকটা কথা আরেকটা কথা বলি যে আপনি অনেক কিছু হইতে পারে আমি স্কিপ করে যাইতে পারি ঠিক আছে তো আপনারা যেটা করবেন কোশ্চিন করবেন বুঝছি আপনারা সব সময় কোশ্চিন করবেন এইটা মানে এটা আপনি জানেন ঠিক আছে কিন্তু আপনি যদি কোশ্চিন করেন যেহেতু আমি স্কিপ করে গেছি তাহলে যেটা হবে আমি রিপিট করতে পারবো আপনারও একবার রিভাইজ হয়ে গেল আর অন্যরাও হয়তো যারা জানে না তারা দেখতে পারলো এমন ব্যাপারটা ঠিক আছে তো আজকে আমরা ফার্স্টে বেশি কিছু দেখবো না একদম বেশি কিছুই দেখবো কিন্তু এইটা যেটা দেখবো সেটা হচ্ছে খুবই দরকারি জিনিস যে আমাদের মানে কাজ করতে এগুলা খুবই প্রয়োজন হবে তো ওগুলাই আমরা দেখব তো এর থেকে আমরা অনেক কিছু শিখার চেষ্টা আমি শেয়ার দিচ্ছি সবাই একটু খেয়াল আচ্ছা তো দেখতে পাচ্ছি তাই না আমার ইন্টারফেসটা জি ভাই আচ্ছা তো এখানে যদি আমরা নিউ ফোল্ডার ওপেন করি তো এই জায়গায় আমরা দেখতেছি কিছু ইমেজ আছে তো আপনারা যখন ইমেজ ওপেন করবেন তো সেক্ষেত্রে এইভাবে আসবে ঠিক আছে আপনারা দেখতে পাবেন না তো এটাকে টাইপে আসছে ঠিক আছে আমরা দেখার জন্য কি করব মানে ইমেজের এর থামবেলটা দেখার জন্য কি করব আমরা আমাদের যে পাশে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে লার্জ থামবেল এখানে ক্লিক করব দেখতে পাচ্ছি না দেখতে পারলে বলবেন ভাই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আমার পয়েন্টারটা তো দেখতে পেলাম হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে যদি আমরা করি তাহলে কি লিস্টটাকে আসলো যদি পাশে যদি আমরা যে ক্লিক করি যেটা হচ্ছে লার্জ থাম্বনেল সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেই ইমেজটার একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমরা এই ইমেজগুলো ওপেন করব একটা আইডিয়াটা পাইলাম এখন আমাদের শিখতে হবে যে ইমেজে ডাবল ক্লিক করলে ওপেন হয় কিন্তু বাই ডিফল্ট ইমেজে যদি আমরা ডাবল ক্লিক করি ইমেজটা কিসে ওপেন হয় আপনার যে এর যে অপারেটিং সিস্টেমের সাথে যে ইটা আসে যে ফটোজ নামে যে টা আছে যে মানে ইমেজ ভিউয়ার সেটা দিয়ে ওপেন হয় তাই না আমাদের ফারস্টে শিখতে হবে ইমেজটা যদি আমরা ওপেন করতে চাই সেটা ফটোশপে কিভাবে ওপেন করব এটা বেশিরভাগ মানুষই জানেন তো ইমেজটা ফটোশপে কিভাবে ওপেন করব একজন বলেন তো একটু শুনি ফটোশপে গিয়ে ওপেন করলে হয় বা ড্র্যাগ ড্রপ

তো এমন একটা সিস্টেম করে নিব যেন আমার যে বারবার যেন এই কাজটা করতে না হয় রাইট ক্লিক করে ওপেন যে ফটোশপ সিলেক্ট করা বুঝতে তো তার জন্য পারছি যেটা করব সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যারা জানেন না যারা জানেন তার তো মানে ভালো সমস্যা নেই আমরা রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে ওপেন উইতে যে গেলাম ওপেন উইথে যে আমরা ফটোশপটা সিলেক্ট না করে এখানে দেখতে পাচ্ছি চুজ এনাজার অ্যাপ এখানে মানে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখলাম যে আমাদের এমন একটা চার্ট চলে আসছে সামনে এই জায়গায় আমরা কি করব ফটোশপ সিলেক্ট করে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন এটা হচ্ছে জেপ্যাক ফরমেটে আছে জেপ্যাক কি জিনিস আমরা ইমেজ ফাইল ফরম্যাট সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া নিব সমস্যা নেই এখন আপাতত এটা জানেন এটা হচ্ছে জেপ্যাক একটা ফাইল তো এখানে যে চেক বক্সটা আছে এটা হচ্ছে কি করে দিব ওকে দিয়ে দিব ঠিক আছে ওকে দে যদি আমি এখন ক্লিক করি ওকেতে তাহলে যেটা হবে সেটা কি আমার ফটোশপে এই ইমেজটা তো ওপেন হলোই তার সাথে সাথে আমরা যে সুবিধাটা পাবো যে কোন ইমেজে যদি আমরা ডাবল ক্লিক করি যে প্যাক সাইজের তাহলে এটা কি হবে এখন সেটা ফটোশপ ওপেন হবে তো এখন আমাদের যেটা উপকার হলো আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে আমাদের ইমেজটা সরাসরি ফটোশপে ওপেন হয়ে যাচ্ছে এখানে কারোর কোনো কোশ্চেন আছে আচ্ছা তো আমরা কি করব আমরা কয়েকটা ইমেজ ওপেন করতেছি কারণ আমরা একটু কাজ দেখাবো দেখব কিভাবে কি করে তো ঠিক আছে আজকে যেহেতু প্রাইমারি আমরা প্রাইমারি একদম বেসিক জিনিস নিয়ে করতেছি তো ঠিক আছে আমরা কয়েকটা ইমেজ ওপেন করলাম এখন কথা হচ্ছে একটা কথা একটু মাথায় রাখি কথাটা হচ্ছে যে আমরা সবাই যে কাজ দেখব তা না আমরা যে আমি করতেছি আপনারা দেখতেছেন তার সাথে সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে এখন আমি আজকে যেটা দেখাবো সেটাই দেখেন সমস্যা নাই এটা প্র্যাকটিস না করলে আপনারা ভুলে যাবেন বুঝছি তো সবাই নিজ দায়িত্বে একটু টাইম নিয়ে প্র্যাকটিস করি কারণ আমরা যেহেতু গ্রাফিক্সে আসছি গ্রাফিক্সে ক্লাস করতে এখানে তো আমাকে কেউ বলে নাই যে আপনার গ্রাফিক্সে ক্লাস করতেই হবে নিজ ইচ্ছা থেকে আসছি তো আর একটু পরিশ্রম করি যেন ইচ্ছাটা ঠিকঠাক হয় ঠিক আছে আমরা কি করলাম ইমেজ ওপেন করলাম তো ইমেজ ওপেন করা তো শিখলাম এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা ইমেজের জুম জুম ইন আউট ঠিক আছে আমরা একটা ইমেজের কি করব জুম ইন করব আর জুম আউট করব আমরা একটা ইমেজে জুম ইন করব জুম আউট করব তার সাথে সাথে কি করবো আর সাথে সাথে আর যে বেসিক অপশন গুলো আছে ওগুলো একটু দেখে নিব ঠিক আছে তো প্রথম ব্যাপার যেটা যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় কে বলতে পারো ফটো ইন্টারফেস না না আমরা একটা ওয়ার্ক ইন্টারফেস দেখতে পাচ্ছি ফটোশপের ওয়ার্ক ইন্টারফেস বুঝছি তো এই ইন্টারফেস এর নামটা একটু জিজ্ঞেস করলাম সমস্যা নাই নামটা আমরা কই পাবো নামটা পাবো হচ্ছে এই যে এখানে একটা সার্চ এর পাশে একটা আইকন দেখতে পাচ্ছি না দেখেন এই এখানে দেখছি আমার পয়েন্টারটা এখন যেখানে আছে সেখানে একটু তার লক্ষ্য করেন এই যে এখানে জি তো এখানে যদি আমি ক্লিক করি তো আমি দেখতেছি আমি এসেনশিয়ালে কাজ করতেছি তো আপনারা বাই ডিফল্ট এমনই দেখবেন যাদের একটু প্রবলেম হবে আমার মতো দেখা যাবে না তারা কি করবেন আপনারা এখান থেকে এসেনশিয়ালটা সিলেক্ট করবেন সাপোজ আপনার ফটোগ্রাফিতে দেয়া এগুলা সব সম্পর্কে জানবে যে এই যে অপশনগুলো আসছে এগুলো সব সম্পর্কে আমি জানাবো সমস্যা নেই আপনারা কি করবেন এই জায়গা থেকে এসেনশিয়াল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন কথা বুঝছি তাহলে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এমনই দেখতে পাবেন আমার মতো আচ্ছা এখন যদি একটু লক্ষ্য করেন যে এখানে যে লার্ন নামে একটা কিছু অনেক বড় আসছে তো এটা আর কি আমাদের দরকার নাই আমরা যেহেতু শিখতেছি আমরা শিখে এখানে তো আমরা লার্নে ডাবল ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে কলপস হয়ে যাবে বুঝছি আর আর একটা জিনিস যে আমি আমার যে এটাকে বলা হয় লেয়ার ঠিক আছে এটাই কি বলা হয় আমার যেটা যেখানে পয়েন্টারটা আছে এটাই কি বলা হয় লেয়ার তো এইটা অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা নর্মালি এমন দেখতে পাবেন মিডিয়াম সাইজ তো বড় করে নিলে বেটার হয় কারণ দেখতে সুবিধা হয় না দেখে তো কাজ করে একটু প্রবলেম যে এই যে ফাঁকা যে স্পেসটা পাবেন এখানে যদি রাইট ক্লিক করেন এই জায়গা থেকে লার্জ থাম্বেল যে এটা আছে এটা সিলেক্ট করবেন এতটুকু ক্লিয়ার আপনাদের জি ভাই আচ্ছা তো আর একটা যেটা প্রবলেম যারা সিসি নাইনটিন ইউজ করেন তো এটা তারা ফেস করছেন অথবা টোয়েন্টি ইউজ করেন তারাও ফেস করছেন প্রবলেমটা কি বলেন তো আমি যখন আমার পয়েন্টারটা এরকম কোনো ইয়ের কাছে নিয়ে আসি যে কোনো টুলের কাছে নিয়ে আসি আচ্ছা টুল কি আমরা একটু পরে দেখতেছি এই যে এই জায়গাতে যদি নিয়ে আসি ঠিক আছে এই জায়গাতে নিয়ে আসলে কি এটা অ্যানিমেটেড একটা কিছু একটা দেখায় মানে প্রিভিউ দেখায় তাই না নাকি দেখায় না একটু কথা বলেন আপনারা কথা না বললে কেমনে হয় হ্যাঁ বুঝতে পারলাম না দেখাই একটু দেখাই আমরা যদি আচ্ছা আবার রিপিট করি আমরা যদি আমাদের পয়েন্টারটা যে কোনো এই যে যে হরাইজেন্টাল যেগুলো দেখতেছি এগুলার মধ্যে আনি তো এটার একটা প্রিভিউ দেখানা অ্যানিমেটেড প্রিভিউ যে এই টুলের কাজ এইটা জি ভাই তো এইটা অনেক সময় পেইন মনে হয় মানে যারা আপনারা যারা একটু কিছুদিন ইউজ করবেন তাদের কাছে মনে হবে আরে এটা তো আমি জানি আমাকে বারবার এটা দেখা হ্যাঁ বিরক্ত লাগে তো ঠিক আছে তো ওই অপশনটা কোথায় আছে আমি আজকে দেখাই দিচ্ছি তো এইটা আমি প্রেফারেন্স বল ওটাকে তো ওই জায়গায় আমরা পরে আবার অনেকবার যাব সমস্যা নাই ওটা রিপিট করব তো এটা একটু মনে রাখি এখন হ্যাঁ এডিটের মধ্যে থেকে আমরা প্রেফারেন্সে যাব ঠিক আছে এডিটের মধ্যে থেকে কই যাব প্রেফারেন্স ঠিক আছে প্রেফারেন্সে যে আমরা জেনারেলে যাব মধ্যে আচ্ছা ম্যাক ম্যাক কেউ নাকি সবাই করি মানে আচ্ছা যদি ম্যাক ইউজার থাকি তাহলে কি করব এই জায়গায় ফটোশপের একটা আইকন পাবো সেখান থেকে আমরা প্রেফারেন্স পাবো ঠিক আছে ম্যাকে প্রেফারেন্স অন্য জায়গায় দেখায় সেটা বলে দিলাম তো আমরা যেহেতু বেশিরভাগই উইন্ডোজ নাকি সবাই উইন্ডোজ যেটাই হোক তো এডিটের মধ্যে থেকে আমরা প্রেফারেন্সে যাব প্রেফারেন্সে গেলে এমন একটা অদ্ভুত ডায়লগ বক্স আসবে তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই আমরা প্রত্যেকটা অপশন সম্পর্কেই জানব কোনটার মিনিং কি আমরা সবকিছু সম্পর্কেই জানব কোনো সমস্যা নেই তো এই জায়গা থেকে আমরা এখন টুলে যাব ঠিক আছে কোথায় যাচ্ছি টুলস টুলসে যে দেখবেন আপনাদের যে শো রিস টুল টিপস এটা অন করা আছে যদি আমি অন করি তাহলে কি একটু দেখেন আমি যদি এখানে যাই তো দেখেন কি হচ্ছে আমাকে প্রিভিউ দেখাচ্ছে এটা যারা আর কি প্রথম মানে ইউজ করবেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল কারণ এই জন্য আমাদেরকে ফটোশপে অপশনটা দিচ্ছে তারা হয়তো দিত না এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি একদম নতুন আপনি ঢুকে যেন একটা আইডিয়া পান এই টুল এভাবে কাজ করে টুল কি হাবি যাবে আমি একটু পরে আসতেছি ওখানে তো এই জিনিসটা অনেকের কাছে হেল্পফুল আর মানে ফ্র্যাঙ্কলি বললে এই জিনিসটা সত্যি বিরক্তিকর ঠিক আছে যে সব সময় আমাকে এরকম প্রিভিউ দেখাচ্ছে কি বিয়ক্ত কর তো এটা অফ করবো কিভাবে এডিটের মধ্যে যে প্রেফারেন্সে যাব প্রেফারেন্স থেকে টুলস দেখতে পাচ্ছি এডিট প্রেফারেন্স টুলস একটু মনে রাখবো আর ভিডিও তো থাকবে আপনারা দেখে নেবেন সমস্যা নেই টুলসে যে আসলো টুলসে থেকে শো রিস টুল যে টিপস আছে এটা অফ করে নিব আমার রিস টুল টিপস দরকার নেই অফ করে যদি ওকে দিয়ে দেয় আমার প্রবলেম সলভ এখন যে দেখেন দেখাচ্ছে আর দেখাচ্ছে না বুঝতে জিনিসটা জি ভাই আচ্ছা তো ঠিক আছে এতটুকু আমরা ক্লিয়ার তো এবার কিছু কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনি আমরা প্রথম এক দুই ক্লাস থিওরি নিয়ে কথা বলবো হ্যাঁ আর এই ক্লাসগুলা বিরক্তিকর লাগতে পারে আমি আগে বলে নিচ্ছি আমরা কি করব এক দুই ক্লাস থিওরি নিয়ে কথা বলবো এই ক্লাসগুলা বিরক্তকর লাগতে পারে দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবেন সবার কাছে আমার রিকোয়েস্ট কারণ যদি আমরা এগুলা স্কিপ করে আচ্ছা ষোলো জন ছিল এগারো জন হয়ে গেল কিভাবে আচ্ছা যেটাই হোক তো এটা একটু মানে প্রবলেম বুঝছেন ক্লাসের মধ্যে মানে আমি সাপোজ একটা কথা বলতেছি হুট করে আসতেছে যে মানে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছে তো আমরা একটু কষ্ট করে যাতে ই না হয় একটু খেয়াল রাখবো আচ্ছা তো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম দুই ক্লাস থিওরি নিয়ে দেখব তো এটা অনেকের কাছে বিরক্ত দেখবো যেটা বললাম সাথে সাথে চলে আসছে অ্যাডমিট রিকোয়েস্ট আচ্ছা তো থিওরি নিয়ে কথা বলবো তো এগুলা লাগবে এটা আমিও জানি কারণ হচ্ছে যে এগুলা যদি আমরা না জানি যখন আমরা আর মানে সামনের স্টেপে যাব তো এগুলা আমাদের লাগবে আজকে যেগুলো নিয়ে কথা বলবো আগামী শনিবার যেটা নিয়ে কথা বলবো এগুলা খুব ইম্পর্টেন্ট তো একটু ধৈর্য সহকারে দেখবো তিন নাম্বার ক্লাস থেকে আমি মানে বলতেছি আপনাদের ভালো লাগবে আমি প্রজেক্ট বেস মানে কিছু দেখাবো সমস্যা নাই আপনাদের ভালো লাগবে আপনারা মজা পাবেন ঠিক আছে এটা বলতেছি মজা পাবেন কিন্তু দুইটা ক্লাস একটু মনোযোগ সহকারে করেন তিন নাম্বার ক্লাস থেকে সমস্যা নাই আমার কিছু বলতে হবে না আপনারাই বলবেন ভাই আজকে ক্লাস তো অনেক সুন্দর ছিল তো ঠিক আছে শুরু করি প্রথম কথা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ ওপেন করলাম তো আমাদের ফার্স্টে শিখতে হবে যে ইমেজের জুম ইন জুম আউট কিভাবে করে তো এটা শেখার কারণটা আমি বলি এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস আপনি যে কোনো ইমেজে এই কাজটা সব সময় করবেন ঠিক আছে আপনি যে কোনো ইমেজে এই কাজটা সব সময় করবেন জুম ইন জুম আউট তো আমরা অনেকেই জানি এটা তাই না জুম ইন জুম আউট কিন্তু আমি বলি ফটোশপের এখন পর্যন্ত যতগুলা মেথড আছে জুম ইন জুম আউট করার একটু শুনে ফটোশপের এখন পর্যন্ত যতগুলা মেথড আছে জুম ইন জুম আউট করার আমি সবগুলা দেখাবো সবগুলা তো অনেক কিছু দেখবেন আপনি জানেন না আর এটুকু দেখেন সমস্যা নাই সবকিছু আপনার মনে রাখার দরকার নেই আপনি সবগুলা দেখাচ্ছি এই জন্য এর থেকে আপনি যেকোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনার কাছে ভালো লাগে কোনটা ভালো লাগে এটা কিন্তু আমি বলবো না এইটা সিলেক্ট করার দায়িত্ব আপনার কোনটা ভালো লাগবে এটা সিলেক্ট করার দায়িত্ব আপনার আমার কাজ হচ্ছে আপনাকে সবকিছু দেখানো আপনার কাজ হচ্ছে এগুলা দেখে যেটা আপনার ভালো লাগবে সেটা সব সময় ইউজ করবেন কথা বলছি জি ভাই বুঝতে পারছি আচ্ছা তো শুরু করি প্রথম যখন আমরা একটা ইমেজ এইভাবে ওপেন করব তো ওপেন করার সময় আমরা ইমেজটা মনে হয় খেয়াল করছি কি করি নাই এমন সাইজে ছিল বুঝতে পারছি ইমেজটা যখন ওপেন করি তো ইমেজটা এমন সাইজে ছিল খেয়াল করছিলাম কি কেউ জি ভাই প্রথমের দিকে এরকম ছিল এমন ছিল তো এইটা মানে আমাদের যে এটা এটা এমন ছিল তো এটা জানার আগে আর আমরা এই ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নেই প্রথম উপরে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটাকে কি বলা হয় জানা নাই ভাই কি

বলেন টাইটেল বার হ্যাঁ টাইটেল বার তারপর সবাই একটু বলেন আমরা শুনি সমস্যা নাই তো ভাই বুঝলাম না হোমবার হোম আচ্ছা হোমবার তারপর আচ্ছা আসলে ব্যাপারটা হচ্ছে ঠিক আছে একজন বললেন হচ্ছে টাস্ক বার মনে হয় তো এটার কয়েকটা নাম আছে কেউ বলে কন্ট্রোল বার কেউ বলে টাস্ক বার তো আপনার যেটা ভালো লাগে সেটা বলবেন সমস্যা নেই তো এরপরে আমরা যেটা দেখতেছি যে যে হরাইজেন্টাল যে লাইনটা দেখতেছি ঠিক আছে তো এইটাকে বলা হয় কি একটু বলেন এটা অনেকেই জানেন সমস্যা নেই একজন বলেন পরে আমরা আবার দেখব এটার নাম অরিজিনাল কি টুলবার হ্যাঁ টুলবার ঠিক আছে তো এটাকে বলা হয় টুলবার কিন্তু এটা একটু টেকনিক্যাল বিষয় বলে রাখতেছি আপনার একটু মাথায় রাখেন এখন এটাকে টুল বার বলে কিন্তু আগে আগে আমাদের এর এটাকে বলা বলা হয় ঠিক আছে নামটা একটু চেঞ্জ হয়েছে এখন বলা এটাই কি টুল বার এখানে আমরা অনেকগুলা টুল দেখতেছি তো এগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে আইডিয়া পাবো সমস্যা নাই এখন আসি হাতের আমরা ডান পাশে যেটা দেখতেছি এটাকে কি বলা হয় কেউ বলেন তাড়াতাড়ি টাইম নষ্ট হচ্ছে তো জানা নেই ভাই আচ্ছা তো এইটার কয়েকটা নাম আছে আমি সবগুলাই বলতেছি কেউ বলে হচ্ছে প্যানেল বলে কেউ বলা হয় কন্ট্রোল প্যানেলও বলে কেউ বলে ফ্লোটিং প্যালেট বলে ঠিক আছে এটার কয়েকটা নাম আছে তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট নাম আমি আপনাদেরকে সেটাই বলবো এটার নাম হচ্ছে প্যানেল ঠিক আছে কি বলে এটাকে প্যানেল বলে তো এটা জানার কারণটাও বলতেছি সাপোজ আপনারা আর কিছুদিন পরে যখন ইউজ করবেন এখন আমি সাপোজ বলে দিলাম আপনারা এই জায়গায় যে হাতের ডানে যে যে পাঁচ নাম্বারটা সিলেক্ট করেন কিন্তু আমরা তো যখন একটু অ্যাডভান্স হবো তখন তো বলবো না আমরা বলবো টুল যে এই টুলটা সিলেক্ট করেন তারপর বলবো যে মেনু বার থেকে এই অপশনটা সিলেক্ট করেন তা আপনার তো এই নাম টেকগুলো জানতে হবে তাই না তো সেজন্য আর কি এটা বলা আচ্ছা এতটুকু তো বুঝলাম এরপরের কথা হচ্ছে যে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলে যে মিডিলের যে বড় মানে অংশটা জানি আচ্ছা এটাই আমাদের এটাই আমাদের কি ওয়ার্ক স্পেস ঠিক আছে তো ঠিক আছে এবার আমরা একটু দেখি এবার আমরা যদি একটু দেখি আমাদের ইমেজটা যখন আমরা ওপেন করি এটা আমাদের স্ক্রিনে ফিট হয়নি মানে আমাদের ওয়ার্ক স্পেসে ফিট হয়নি তো ফিট করব কিভাবে ফিট করব আমরা কিভাবে ফিট করব আমরা যদি ভিউতে যাই আমাদের মেনু বার থেকে আমরা যদি কি করি ভিউতে যাই তো ভিউতে যে একটা কমেন্ট দেখবো সেটা হচ্ছে কি ফিট অন স্ক্রিন দেখতে পাচ্ছি ভিউ থেকে আমরা যদি মানে মেনু ভিউ থেকে আমরা যদি যাই তাহলে কি দেখতে পাচ্ছি ফিট অন স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই তো এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হলো আমাদের কিছু করা লাগলো না অটোমেটিক্যালি এটা আমাদের যে ওয়ার্ক স্পেস আছে সেটার সাথে ফিট হয়ে গেল বুঝছি ব্যাপারটা বুঝছি পারছি ভাই আচ্ছা এটা যে কোনো ইমেজের ক্ষেত্রেই ঠিক আছে মানে যে কোনো কিছুর ক্ষেত্রেই আচ্ছা তো আমরা ফার্স্টে কি করলাম আমরা ফিট করে নিলাম এবার একটা কথা বলি এটা আমাদের ঠিক আছে সবার জন্য বলি একটু শুনেন আপনারা কি ফটোগ্রাফি করেন মানে ফটোগ্রাফির সাথে মোবাইল ফটোগ্রাফি মোটামুটি মানে কেউ কি আসেন ফটোগ্রাফি করেন অথবা পছন্দ করেন আচ্ছা তো ঠিক আছে সমস্যা নাই আমি আমি নরমালি মানে ফটোগ্রাফার ও প্রফেশনাল ফটোগ্রাফার ফটোগ্রাফি করি ভালো লাগে আর কি তো আমি যাদেরকে দেখছি জানি আমার যেহেতু এই জায়গায় ই আছে তো যারা ফটোগ্রাফি করে অথবা আপনি কাউকে ছবি তুলে দিলেন সাপোজ যে মোবাইলে যারা ফটোগ্রাফি করেন তাদের কথা বললাম যে আপনি আপনার ফ্রেন্ডকে আপনার একটা মানে তার একটা ছবি তুলে আপনি দিলেন সে কি করবে ছবিটা নিয়ে

अभी अभी আমি বললাম দুইটা ক্লাসে আমরা থিওরি দেখব তো আমি সেকেন্ড ক্লাসে এই সম্পর্কে সব কথা বলবো যত ডিটেইলস আছে সব বলবো কিন্তু একটু এখন একটা জিনিস দেখি আমরা জুম কি ভাবে করতে চাই আমি পরে দেখাচ্ছি আমরা যদি উরা দূরে একটা জুম করি দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি স্কোয়ার বক্স দেখতে পাচ্ছি না ভাই এগুলোকে কি পিক্সেলস বলে হ্যাঁ এটাকে বলা হয় পিক্সেল তো আমরা বক্স দেখতে পাচ্ছি না পিক্সেল জি ভাই এর মানেটা কি এর মানে কি এই ইমেজের রেজুলেশন খারাপ রেজুলেশন কম ফেটে গেল কেন তো এই কথাটাই বলতেছি একটা ইমেজ রেজুলেশন কেমন সেটা ডিপেন্ড করে কখন এটা হচ্ছে আমার যে ওয়ার্ক স্পেস আছে সেটার সাথে ফিট করার পরে যে আমি যখন ফিট করলাম ঠিক আছে আমার ওয়ার্ক স্পেসে ফিট করলাম এটাতে কি কোনো সমস্যা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন যে কোন ডিটেইলস আমি বুঝতে পারতেছি না হাবিজাবি মানে দেখতে তো না ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার যে আমাদের যে মিসকনসেপশন জিনিসটা আছে জিনিসটা ক্লিয়ার এখনই হয়ে যায় যে রেজুলেশন যে জিনিসটা এটা এই যে জুম করে ফেটে গেলে যে রেজুলেশন কম এটা দিয়ে বোঝায় না রেজুলেশন কি ইমেজ সাইজ কি আমরা এটা সেকেন্ড ক্লাসে আলাপ আলোচনা করব কিন্তু এখন থেকে এখন থেকে আমরা এই জিনিসটা মাথায় নিও যে ছবি জুম করে ফেটে গেলে যে সেটা হচ্ছে রেজুলেশন কম এই কথাটা বলবো না বুঝছিস আচ্ছা ঠিক সমস্যা নেই আপনারা যদি আরেকটা কথা বলি আপনারা যদি মানে ফটোশপটা ভালো পারেন ফটোগ্রাফার হইতে পারেন মানে কোন সাবজেক্টকে কি করে দিবেন মানে বাইরের কারো আইডিয়াও থাকবে না ঠিক আছে আপনি জানেন আপনি কি করছেন কিন্তু অন্যরাও তো আর জানেন আপনি কি তুলছিলেন যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন দেখতে পাচ্ছি এই মিস্তা তো এই ইমেজে আমরা কি করলাম আমরা জুম ইন করবো আর জুম আউট করবো তো যেগুলা প্রসেস আছে সবগুলাই দেখবো প্রথমত জুম ইন জুম আউট করার একদম বেসিক সেটা হচ্ছে কি আমরা ভিউতে যে ফিট অন স্ক্রিন করে নিছিলাম মনে আছে কারো কি মনে আছে আচ্ছা তো ওই জায়গাতে যে আমরা দেখতে পাবো জুম ইন জুম আউট দুইটা অপশন আছে আপনি যদি জুম ইন হ্যাঁ ভাইয়া কিছু बोलतेছেন একটু জোরে বলেন আমরা বুঝতে পারতেছি না এই অপশন আছে মানে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে যদি জুম আউট করা যায় আপু আমি বলছি যতগুলো অপশন আছে ফটোশপে জুমিন ইন জুম আউট করে আমি সবগুলা দেখাবো একটু ধৈর্য ধরেন আচ্ছা তো আমরা যদি জুমিন ইন জুম আউট করতে চাই একদম বেসিক একদম বেসিক কি আমরা ভিউতে যে যদি জুম ইন যেটা দেখতে পাচ্ছি জুম ইন কি হবে এটা হচ্ছে সেন্টার বরাবর জুম হবে কথাটা একটু বুঝি দেখতে পাচ্ছি আমার মডেলের যে ইমেজটা ছিল তার সেন্টার বরাবর জুমটা হচ্ছে ঠিক আছে এখন আমার অনেক বেশি জুম হয়ে গেছে আমি কি করতে পারি জুম এখন আউট করব জুম আউট নিচেই আছে যদি আমরা ক্লিক ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে কিন্তু কতবার আমরা জুম আউট করব এটা একটা পেন না এতবার জুম আউট করা আমরা একটা কমেন্ট শিখছি ইজি ফিট অন স্ক্রিন অনেক বেশি জুম করলে আমরা ফিট অন স্ক্রিন দিয়ে স্ক্রিনে ফিট করে ফেলবো শেষ হিসাব এতটুকু ক্লিয়ার সবার কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আজ করুন সমস্যা নেই আচ্ছা আমরা এতটুকু এখন পর্যন্ত ক্লিয়ার এখন হচ্ছে এটা আমরা একদম বেসিক দেখলাম কিন্তু আমাদের যে টুল গুলো আছে আমরা টুলবারের মধ্যেও জুম ইনে সুবিধাটা পাই কিভাবে দেখি আমরা যদি টুল খেয়াল করি তো দেখব যে টুল একদম নিচে একদম নিচে যে ম্যাগনিফাইন গ্লাসের মতো কিছু একটা দেখতে পাচ্ছি পাচ্ছি তো দেখতে তাই না ম্যাগনিফাইন গ্লাসের মতো কিছু একটা দেখতে পাচ্ছি তো সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা কি হয়ে যাবে আমার পয়েন্টারটাও এখন দেখতেছি ম্যাগনিফাইন গ্লাস হয়ে গেছে তো এটাতে একটা প্লাস সাইন দেখাচ্ছে প্লাস সাইন দেখাচ্ছে তার মানে কি আমি যদি এখন এটা দিয়ে ক্লিক করি যেখানে ক্লিক করব সাপোজ তার সানগ্লাসে আমরা দেখতেছি দেখে বুঝছি সানগ্লাস টা হওয়ার কথা না তার মানে এখানে এডিট করা আছে যেটাই হোক এগুলো আমরা ভবিষ্যতে দেখব তো সানগ্লাসের উপরে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি জুম ইন হচ্ছে জাস্ট আমি মাউসে ক্লিক করলাম জুম ইন হয়ে গেল এখন যদি আমার জুম আউট করার দরকার হয় কিভাবে করব একটু উপরের দিকে তাকাই আমার কন্ট্রোল প্যানেলের দিকে একটু তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি প্লাসের পাশে মাইনাস আছে তাই না তো মাইনাসটা যদি সিলেক্ট করে আমরা যদি আবার ক্লিক করি তাহলে আস্তে আস্তে জুম আউট হয়ে যাচ্ছে এখন আমি কতটুকু জুম আউট করব অনেক বিষয় হয়ে গেছে এই সব সমস্যার সমাধানের জন্য আগে ফাস্টে আমরা শিখছি ফিট অন স্ক্রিন কোনো প্রবলেমে পড়লে ফিট অন স্ক্রিন যে কমেন্টটা সেটা ক্লিক করে দিবেন এতটুকু ক্লিয়ার সবার জি আচ্ছা এবারে তো আমরা যে কোর্সটা করতেছি অবশ্যই আমরা এমন ভাবে কাজগুলা শিখবো যেন আমরা খুব দ্রুত কাজগুলা করতে পারি এখন পর্যন্ত যতটুকু শিখছি আমাদের কি কারো এত টাইম আছে ভাই প্রত্যেকবার ভিউতে যে জুম ইন ক্লিক করে আমি জুম করব তারপর আমরা জুম টুলে যে ক্লিক 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 করে করব তো এই জন্য আমরা আমাদের ওয়ার্ক টোটা বাড়ানোর জন্য অ্যাডভান্স কিছু টেকনিক দেখব ঠিক আছে তার আগে আমরা বেসিকগুলো কমপ্লিট করতেছি তো জুম টুলের অনেকে বলতে পারে এতটুকুই কাজ শেষ কিন্তু জুম টুলে আরো কাজ আছে আমরা কিছু একটু দেখি এখন জুম টুল সিলেক্ট করার পরে আমরা যদি আমাদের যে কন্ট্রোল প্যানেল দিকে তাকাই দেখতে পাচ্ছি স্ক্রবি জুম নামে একটা অপশন আছে বাই ডিফল্ট এটা অন থাকে বুঝতে পারছি কি দেখতে পাচ্ছি স্ক্রবি জুম স্ক্রবি জুম হ্যাঁ স্ক্রবি জুম তো এইটার কাজটা কি এইটার কাজ হচ্ছে কি একটু দেখি আমরা আমরা সাপোর্ট চাচ্ছি এই যে আমরা যে মডেলকে দেখতে পাচ্ছি তার নোজ যেটা আছে সেখানে আমরা জুম করব। তো আমরা যদি মাউসটা ক্লিক করে মানে ক্লিক করে মানে ড্র্যাগ করব কোথায় আমার রাইট সাইডে যদি করি তাহলে কি হয় একটু দেখি ক্লিক করে ড্র্যাগ করতেছি 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 দেখতে পাইলাম একটা জুম হয়ে গেল না এটাকেই বলা হয় স্ক্রবি জুম এটার নাম কি স্করোবিজম তো আপনারা আরেকটা কথা বলি আপনারা যদি ইন ফিউচার আর আমাদের বাংলাদেশে তো অনেক एग्जाम হয় গ্রাফিক্সের উপরে যে কি বলে কারিকুলাম বোর্ড থেকে মেবি एग्जाम হয় এমন কিছু শুনছিলাম আমার এক ফ্রেন্ড বলছিল আমাকে ও এমন দিতে চায় আর কি তো ওইসব एग्जामে এরকম খুঁটিনাটি বিষয়গুলো আসে বুঝছি আবার আপনারা প্লেসে যখন যাবেন আচ্ছা লিংকডইনে কারো অ্যাকাউন্ট আছে লিংকড ইন এ কারোর অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ভাই আমি খুলছিলাম কিন্তু আবার মানে ডিলিট করে দিছি ক্লোজ করে দিছি আপু লিংকড ইন অ্যাকাউন্টটা কন্টিনিউ করেন কারণ আপনাদের আমি তো মানে অনেক ছোট আমার এক ফ্রেন্ড হচ্ছে মনে হয় আপনাদের কাছেই শিখতে ওর না কোর্স শেষ হয়ে গেছে সম্ভবত ওর মাধ্যমে আপনাদের সম্পর্কে জানছিলাম ও আচ্ছা ও বলল যে আগে নাকি করা যায় না সমস্যা হয় অ্যাকাউন্ট থাকলে লিঙ্কডিন ফাইবার না ভাই আপু লিঙ্কডিন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া জি আমিও সেটাই দেখলাম যে ওখানে সব আছে ভাই আমার আছে কিন্তু ব্যবহার করি না আচ্ছা তো লিঙ্কডিন যাদের আছে আমি বলি লিঙ্কডিনে দেখবেন যে আপনার প্রোফাইলের উপর বেস করে আপনার এক্সাম দিতে হয় যে ফটোশপ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন কিছু একটা দেন যা আপনি গ্রাফিক ডিজাইনার ফাইবারে আপনি কাজ করেন অথবা অন্যান্য মার্কেটপ্লেসে তো সেখানে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার এক্সামের অপশন থাকে যে ভেরিফাই ভেরিফিকেশন আপনি সত্যি জানেন কিনা তো সেখানে এক্সাম দিতে গেলেও আপনার এমন টাইপের অনেক মানে অনেক ডিপ টাইপের কোশ্চিন আসে তো আমার দেখা মতে অনেক অ্যাডভান্স ইউজাররা ওখানে যে মানে পারে না ফটোশপে অর্থবিলাস টেটরে তো ওখানে যেসব কোশ্চিন নরমালি আসে আমি সেগুলো একটু রিপিট করতেছি আর একটা কথা বলি আমি এই সব এক্সামে পাস করছি ঠিক আছে পাস করছি বলতে অনেক ভালো রেজাল্ট আমার এক্সামে সফটওয়্যার রিলেটেড যাই হোক তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন সেখানেও দেখবেন আপনাদের এক্সামের অপশন আছে যে আমি বলি ফাইবারে আমি টপ টেনে আসি এক্সাম দিয়ে ফটোশপ এই রাস্তা যেগুলো আছে তো নলেজ আর কি আমার ভালো কারণ তো ফার্স্টে বলে নিলাম আমি তো ইয়ের प्रिपरेशन নিছিলাম অ্যাডোবি সার্টিফাইড এক্সপার্ট এর তো সেটাই যে স্ক্রবি জুম ঠিক আছে স্ক্রবিজুমের জুমের কাজ কি অ্যানিমেটেড যে জুমটা দেখতেছি এই দেখেন অনেক দ্রুত কাজ হয়ে যায় ঠিক আছে একটু আস্তে আস্তে করবেন সুন্দর মতো অ্যানিমেশনের একটা ভাব পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের স্ক্রবি জুমের কাজ স্ক্রবি জুমের জন্য কিছু দরকার হয় না যেটা দরকার হয় আপনার জুম টুলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন হাতের কোন সাইডে ডান সাইডে রাইট সাইডে আর যদি জুম আউট করার দরকার হয় সেই ক্ষেত্রে কি করবেন আপনি ইজি অপোজিট হাতের বাম সাইডে ক্লিক করে ড্র্যাগ করবেন তাহলে কি হবে জুম আউট হবে ক্লিয়ার সবার আচ্ছা তো আপনারা যদি কোনো টাইমে মনে হয় যে আমি উল্টা পাল্টা কাজ করে ফেলছি সাইডে চলে আসছে তাহলে কি বলছি সবার ফার্স্টে ফিট অন স্ক্রিন ঝামেলা শেষ আচ্ছা তো জুম যে জিনিসটা এইটা আসছে অনেক পরে বুঝতে পারছি জিনিসটা এইটা আসছে অনেক পরে বুঝতে পারছি জুম যে মানে অপশনটা এটা আসছে অনেক পরে তো স্ক্রবে আগে কি ছিল স্ক্রব জুমের আগে যেটা ছিল সেটাকে বলা হয় ওল্ড স্কুল জুমিং সিস্টেম ঠিক আছে কি বলা হয়

তো আমরা কি করব স্ক্রবি জুম যদি অফ করে দেই তাহলে যেটা দেখতে পাবো সেটাকে কি বলা হয় ওল্ড স্কুল জুমিং সিস্টেম মানে আগে আমরা মানে আগে আমরাই আর কি এইভাবে জুম করতাম এই অপশনটা যখন ছিল না তো তখন জিনিসটা কি হইতো আমার যেই জায়গায় আমার জুম করার দরকার সাপোজ আমরা চাচ্ছি যে তার এতটুকু জুম করব তো কি করব আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি আগে যেটা হয়েছিল অ্যানিমেটেড জুম হয়ে গেছিল আমার সাথে সাথে কাছে চলে গেছিলাম এখন আমরা একটা মার্জিং এন্ডস দেখতে পাচ্ছি মানে একটা সিলেকশন দেখতে পাচ্ছি তাই না জি সিলেকশন যদি আমি মাউসটা ছেড়ে দেই তাহলে আমি যেখানে ছাড়লাম সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের জুমটা হয়ে গেল বুঝছি ব্যাপারটা জি জি ভাই বুঝতে পারছি জি ভাইয়া কারোর কোনো কোশ্চেন থাকলে डायरेक्टली আস্ক করুন সমস্যা নেই আচ্ছা আমাদের আপনি যে এরিয়াটা সিলেক্ট করলেন ওটার নাম কি জানো বলেন আমরা ওটা রিপিট করব সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে এতটুকু আমরা বুঝলাম মোটামুটি জুম টুলের তো কাজ বুঝছি তাই না এখন একটু খেয়াল করি সাপোজ সাপোজ আমরা অনেক বেশি তার হেয়ারে জুম করে ফেলছি এখন আপনার আপনার মনে হচ্ছে আমরা মডেলের ফেসে যাইতে যাচ্ছি আমরা কি করতে যাচ্ছি মডেলটার ফেসে যেতে যাচ্ছি তো সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইট আছে ওয়ার্ক স্পেস পাশে কিছু বার আছে তো বার দিয়ে যদি আমরা স্ক্রল করি তাহলে কি দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা স্ক্রল হচ্ছে এইভাবে আমরা কি করতে পারি আমরা আমাদের মডেলের তার সানগ্লাসে যেতে পারি বুঝছি এতটুকু এইটা একটা ওয়ে আরেকটা ওয়ে কি আমাদের জুম টুলের উপরে আর একটা টুল আছে যেটাকে কি বলা হয় হ্যান্ড টু হাতের মতোই দেখতে তো এটার নাম কি হ্যান্ড টুল হ্যান্ড টুল সিলেক্ট করে আমরা কি করতে পারি এভাবে হাত ধরে 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 এটা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি তো সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা ক্লিক করে যদি এরকম টান দেই তাহলে এইভাবে অ্যানিমেটেড আমাদের ওয়ার্কটা এরকম চেঞ্জ হতে থাকে বুঝছি এতটুকু আচ্ছা তো এতটুকু শেষ এখন আমরা কি করব সব কিছু করার পরে আমরা আমাদের বাই ডিফল্ট অপশনে যাই কি ফিট অন স্ক্রিন আচ্ছা জুম ইন অথবা জুম আউট করার এখন যে মেথডটা বলবো এটা হচ্ছে অনেক সিক্রেট একটা মেথড আর বেশিরভাগ মানুষ জানে না একটু মনোযোগ দিয়ে শুনুন এখন যে মেথডটা বলবো এটা অনেক কম মানুষই জানে একটু সবাই মনোযোগ দিয়ে দেখি আপনি ইউজ করবেন কি না করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু একটু দেখে রাখি আর এটা বলতেইছে এটা খুবই সিক্রেট এটা অনেক কম মানুষই জানে সেটা হচ্ছে আপনি যদি দেখেন আপনার ওয়ার্ক স্পেস এর নিচে কয়েকটা অপশন আছে তাই না এই ফাস্টে দেখাচ্ছি এস আমরা কালার সম্পর্কে অনেক কথা জি ভাই এটা কালার ঠিক আছে আর তারপরে দেখতে পাচ্ছি আমার জুমিং রেট এই জায়গায় আমরা ক্লিক করে আমরা এই জায়গায় নাম্বার বসাইতে পারি সমস্যা নাই কিন্তু যেটা আরেকটা সুবিধা সেটা কি সেটা হচ্ছে আমরা যদি এই জায়গায় মানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি এখানে যে যদি কন্ট্রোল কি প্রেস করি কি করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কন্ট্রোল কি যদি প্রেস করি তাহলে এটা কি অন্যরকম একটা আইকন দেখাচ্ছে তাই না কন্ট্রোল কি আমি প্রেস করে কিন্তু হোল্ড করে আছি ঠিক আছে এখন যদি আমি ডানে যাই তাহলে কি হচ্ছে জুম হচ্ছে বামে গেলে জুম আউট হচ্ছে দেখতে পাচ্ছি ডানে গেলে জুম ইন হচ্ছে বামে গেলে জুম আউট হচ্ছে বুঝছি ব্যাপারটা আর একটা ম্যানুয়াল এটা তো সবাই জানে সেটা হচ্ছে আপনি এখানে নাম্বার যেটা বসাবেন সেই পরিমানে জুম হয়ে যাবে বুঝছি তো ঠিক আছে এই পর্যন্ত আমরা আসি এখন আসি আমরা ফার্স্ট যে অপশনটা ইউজ করছিলাম ফার্স্ট যে অপশনটি করছিলাম যে ভিউতে ভিউ এর মধ্যে জুম ইন জুম আউট তো ওই জায়গায় যদি যাই সেখানে আমরা দেখতে পাব আমাদের কিছু কিবোর্ড শর্টকাট আছে কিবোর্ড শর্টকাট আছে তো কিবোর্ড শর্টকাট নিয়ে আমি কয়েকটা কথা বলি এটা এমন না আপনি খাতায় লিখে মুখস্থ করে মাথায় রাখবেন ঠিক আছে কথাটি এটা শুনেই এটা এমন না আপনি ধরেন ফটো শপ ওপেন করে খাতা নিয়ে বসলেন বসে লিখে উরা দুনা মুখস্থ করলেন এটা এমন না এটা কি এটা হচ্ছে আপনার আপনার ইয়ের উপরে ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্স উপর উপরে ডিপেন্ড করে এটার আপনার কতটুকু মনে থাকবে আপনার মুখস্থ করার দরকার নাই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কাজ করতে 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 শিখবেন বুঝছি ব্যাপারটা তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবো আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার কথাই বলি এই অনেক বছর আগের কথা আমি দেখতাম যে মানুষজন ধূপ ধাপ কি বোর্ডে কাজ করে মাউস তো ধরেই না আমি ভাবতাম এত কিভাবে মানুষ ফাস্ট হয় আমার মাউস দিয়ে স্ক্রল করে আস্তে আস্তে করতে হয় কমেন্ট খুঁজে খুঁজে বের করতে হয় দেখি যে কিবোর্ড দিয়ে সব কিছু করে দিচ্ছে কোথায় কি আছে না আছে হাবি যাবি তো এটা নিয়ে আমি ডিপ্রেস ছিলাম অনেক সময় কিন্তু এমন একটা টাইম আসলো যে আমার মনে হলো এটা তো বললাম আমার ফ্রেন্ডের পিসি আমি নিয়ে আসছি তো আমি আমার যদি কখন ওপেন করি তো দেখবেন আমার সবকিছু যে আপনারা যে ডেটা দেখতেছেন ফটোশপ আমার সবকিছু এডিট করা সবকিছু এ টু জেড দেখে মনে পারে আমি অন্য কোনো ভার্সন ইউজ করি না অন্য কোনো ভার্সন না আমি এডিট করে নিছি আমার মতো করে টুল আমার এত নাই অনেক অল্প টুল আর টুলের অনেক কাহিনী আছে আর যেটা সেটা হচ্ছে যে আমার অনেক শর্টকাট নিজের বানানো তো আমার এক একটা টাইম এমন মনে হয়েছে যে ফটোশপে যে শর্টকাট গুলা দেয় এটা এনাফ আমার আরো শর্টকাট প্রয়োজন তা আমি ওয়েট করছি সিসি সেভেন্টিন এইটিন নাইনটিন আসে না এখন কি করবো তারা যদি না দেয় তখন তো আমার ম্যানুয়ালি বসাইতে হবে তাই ম্যানুয়ালি বসাই নিছি তো একটা টাইমে আপনারও এমন মানে সিচুয়েশন আসবে যে মনে হবে যে ফটোশপ শর্টকাট আছে এর তো অল্প আমার আরো দরকার আমার আরো প্রয়োজন বুঝতে পারছি তো এইটাই ব্যাপার যে প্রথমে আপনারে এইটার দেখে ডিপ্রেসড হবেন না ঠিক আছে আমি আজকে অনেকগুলা শর্টকাট ইউজ করব এখনও আমি শর্টকাটে যাই নাই আমি শর্টকাট ইউজ করব তার সাথে সাথে আমি কোথায় কোন কমেন্ট আছে আমি সেটাও দেখাই দেব কোর্সের উদ্দেশ্য আপনাকে শেখানো আমি কতটা পারি সেটা দেখানো না বুঝছি সেজন্য কোথায় কোনটা আছে আমি সেটাও দেখাই দেব সমস্যা নেই আপনারা এটা নিয়ে হেজিটেট ফিল করবেন না তো ঠিক আছে আমরা ভিউতে যে যদি দেখি যে জুম ইন তার পাশে কি আছে কন্ট্রোল প্লাস প্লাস এটা অনেকে ভাবতে পারেন সেটা না কন্ট্রোলের সাথে প্লাস অ্যাড করব এইটা আর কি বোঝাচ্ছে কন্ট্রোল প্লাস প্লাস বুঝতে পারছিস এন্ড মানে হচ্ছে যদি আমি কন্ট্রোলের সাথে প্লাস কি প্রেস করি তাহলে আমার জুম ইন হবে তো তারা বললো এখন আমরা যেটা করতেছি টোটালি প্র্যাকটিক্যাল জিনিস আমরা কথা বিশ্বাস করব না যতক্ষণ না করব তো ঠিক আছে আমরা কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে দেখেন আপনারা ইন্টারের উপরে ব্যাক মানে ব্যাক স্পেস আছে ব্যাক হাতের বামে মানে উপরে প্লাস নিচ ইকুয়াল একটা সাইন আছে দেখতে পাচ্ছ সবাই মানে পাইছি কি খুঁজে পাইছি আমি দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা একটু সবাই একটু দেখেন তো আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে আমি ক্লিক করি তো সমস্যাটা কি একটু বলেন তো আমাকে এইভাবে জুম ইন করলে আমার সমস্যাটা কি কেউ পারবেন বলতে একটু বলেন শুনি আমি যে স্পেসিফিক জায়গায় জুম ইন করতে চাচ্ছি ওটা হচ্ছে না আর কি হ্যাঁ ভাই আপ ধরতে পারছি যে এইভাবে জুম ইন করলে যে প্রবলেমটা সেটা হচ্ছে সব সময় ইমেজের সেন্টার বরাবর জুম হবি কথা বলছি কি হবে ইমেজের সেন্টার বরাবর জুম হবি আমি স্পেসিফিকালি একটা জায়গায় জুম করতে পারবো না আচ্ছা তো এখন যদি আমাদের জুম আউট করতে হয় আবার আমরা ভিউ তে যাই ভিউ তে দেখি জুম আউট কন্ট্রোল প্লাস

হচ্ছে ঠিক আছে আচ্ছা আমার কি বোঝানো আপনাদের ভালো লাগতেছে নাকি বোরিং ফিল করতেছে না ভাই অনেক সুন্দর না ভাই ভালো লাগতেছে এই যে আমি অনেক কোচিং সেন্টারে ক্লাস নেই বলছি তো ইভেন এডমিশনেরও ক্লাস নেই ইন্টারের যারা পাস করে বের হয় আমার টিচিং মানে প্রফেশন অনেক দিনই আর কি আশা তো তাও যদি আপনাদের সমস্যা হয় আপনাকে আমাকে বলবেন সমস্যা যত ইজি করে বুঝাচ্ছেন ভাই এভাবে বুঝাইনি মানে আমি যেখানে শিখতেছিলাম এত কিছু শেখাইনি আমি এখনো শুরু করি নাই আমি আরো ডিটেইলস দেখাবো আর আরেকটা কথা আমি ফারস্টেই তো বললাম যে আপনারা এই যে যে আমি যতটুকু দেখাবো এতটুকু দেখে যে কাউকে চ্যালেঞ্জ করতে পারবে আমি এমনি কথাটা বলি নাই বুঝছি আচ্ছা তো ঠিক আছে আমরা জুম ইন জুম আউট করা শিখলাম আর ফিট অন স্ক্রিন কন্ট্রোল জিরো পাশাপাশি সব কিছু না আর একটা কথা আমি একটু আগে একবার বললাম তো তাও দেখতেছি যে একটু সমস্যা হচ্ছে আমরা নিজেদের নাম দিয়ে ঢুকবো ঠিক আছে আমরা নিজেদের নাম দিয়ে ইন্টার করবো কারণ আমাদের ভিজিটর আসবে ভিজিটর প্রত্যেক ক্লাসে মোটামুটি আসে তারা এসে চেক করে বুঝতে পারছি তো উল্টা পাল্টা নাম দিয়ে না যে যেমন ভিভো ফিফটিন আছে তো তিনি একটু নামটা চেঞ্জ করে আপনার নামটা বসান প্লিজ আচ্ছা তো আমরা এতটুকু শিখলাম তো ঠিক আছে এরপরে এখন আমরা দেখব যে আমাদের যে ইমেজটা আছে এইটাতে আমরা যদি স্পেসিফিকলি কোনো একটা জায়গায় জুম করতে চাই সেক্ষেত্রে আমরা জুম টুলটা ইউজ করি তাই না যতটুকু আমরা এত এতক্ষণ পর্যন্ত শিখতে পারছি কিন্তু বারবার জুম টুল ইউজ করে একটা প্রবলেম না পেইন কন্ট্রোল জিরো দিয়ে আমি ফিট অন স্ক্রিন করলাম যে আমি পয় এনে কি বলবো মাউসটা ধরবো জুম টুলে যাব সিলেক্ট করব তারপর ওই স্ক্রবি জুম করি ওল্ড স্কুল জুম করি একটা প্রবলেম না আমাদের কাছে তো এখন একটু দেখি আমাদের এই প্রসেসটাকে কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি তো ম্যাগনিফাইন গ্লাসের মতো যেটা দেখতেছি এটাকে বলা হয় জুম টুল ঠিক আছে জুম জেড ডাবল ও এম তাহলে জুমের শর্টকাট কি জেড বুঝছি আর যদি মনে না থাকে সমস্যা নাই দেখেন আপনি যদি আপনার এই জুম টুলের কাছে আসেন তো দেখাবি যে এই যে জুম টুল শর্টকাট হচ্ছে জেড আর আমরা তো জুমেই ক্লাস করতেছি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি জুম টুল জেড শর্টকাট আমাদের আর প্রবলেম নাই আমরা বুঝে গেলাম আমাদের শর্টকাট হচ্ছে জেড তাহলে আমরা যে কোনো টুলেই থাকি যদি আমার কিবোর্ডে আমি যদি জেড প্রেস করি তাহলে কি হয়ে গেল আমার আমার জুম টুলে চলে আসলাম ইজি কিন্তু আরেকটা মেথড আছে মেথডটা কি এটা একটু একটু কঠিন ঠিক আছে কঠিন বলতে আপনাদের একটু টাইম লাগবে কঠিন না ঠিক একটু টাইম লাগবে একটু দেখি আমি যদি জুম টুল মানে জেড প্রেস করে থাকি একটু আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ আমার টুল বক্সটা একটু খেয়াল করবেন ঠিক আছে অথবা টুল বার যেটাই বলেন একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আমি জেড প্রেস করে আছি প্রেস করে হোল্ড করে আছি আমি ছেড়ে দিই নাই এখন আমি স্ক্রবি জুম করে আমি মাউসটাকে সারলাম পরে আমি যেটা ছেড়ে দিলাম কি হলো আমার আগের টুলে শিফট করে দিছি আমি কিন্তু শর্টকাট দিয়ে ওই যে ওইটাতে যাই নাই আমি জাস্ট যেটা প্রেস করে জুম করে ছেড়ে দিছি তাহলে আমার সুবিধাটা কি আমি যেই টুলেই থাকি আমি টেম্পোরালি জুম টুলটা ইউজ করতে পারবো এই মেথডটাই বললাম আর কি কোনো কোশ্চেন আছে মনে হয় বেশিরভাগই বোঝেন নাই জি ভাই বুঝতে পারছি কে বোঝেন নাই বলেন তো আবার কি দেখাবো আবে ক্লিয়ার আছে আচ্ছা ক্লিয়ার তো ভালো प्रॉब्लम থাকলে বলেন আরেকবার দেখালে ভালো হবে আপনি আমি বুঝতে পারছি মানে যে কোন টুলে থাকলে এইভাবে আমি আমি জুম মানে জুম করতে হ্যাঁ আমি একবার বলতেছি সমস্যা নাই এবারে একটু মনোযোগ সহকারে দেখেন আমি এখন আমার সেকেন্ড টুলে আছি এটাকে বলা হয় হচ্ছে সিলেকশন টুল আমি আছি রেক্টেঙ্গুলার মার্কি সিলেকশন টুলে ঠিক আছে তো এগুলো আমরা পরে দেখবো সাপোজ আমি মুভ টুলে আসি অত ভেজালে যাওয়ার দরকার নেই আমরা কি এসে আসি একদম ফার্স্টে মুভ টুলে আসি এটাকে বলে মুভ টুল এখন আমি মুভ টুলে থেকে আমি জুম টুল ইউজ করব কিন্তু এটা টেম্পোরালি আমি শিফট করব না সাপোজ আপনি যদি জেড কি প্রেস করেন আপনি কি করলেন পার্মানেন্টলি জুম টুলে চলে আসলেন আপনি যদি মুভ টুলে যাইতে হয় তাহলে আবার এই উপরে যাই মুভ টুলে যাইতে তো ভি প্রেস করতে হবে শর্টকাট সমস্যা নেই আমি এগুলো পরে বলবো তো এটা একটা প্রবলেম না বারবার এরকম টুল চেঞ্জ করা জি এটা প্রবলেম তো এইটাই আমি বুঝতেছি আমি টেম্পোরারি জুম টুল কিভাবে ইউজ করতে পারি আমি দেখাইতেছি হইতে পারে সহজ লাগতে পারে কিন্তু নিজে করতে গেলে এই প্রবলেমটা ফেস করবেন আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে প্রবলেমটা হবে না ফারস্টে জেডটা প্রেস করে হোল্ড করে থাকবেন সারা যাবে না ঠিক আছে তাহলে আপনি কি হলো আমি জুম টুলে চলে আসলাম এখন আমি যেখানে সাপোজ তার গ্লাসে জুম করি অথবা আইব্রুতে জুম করি যে করলাম হালকা একটু জুম করলাম ঠিক আছে জুম করলাম জুম করে আগে মাউসটা সারবো পরে যদি আমি জেট কিটা ছেড়ে দেই তাহলে কি হয়ে গেল আমি আবার আমি করলাম বুঝতে এবার তো পারছি নাই যেভাবে আমরা জুম করলাম সেভাবে আমরা জুম আউটও করতে পারি জেড কি প্রেস করে আমরা কি করব এবার বামের দিকে মানে আমার লেফটের দিকে যাব তাহলে জুম আউট হয়ে গেল জুম আউট হয়ে আমি যদি আগে মাউসটা সারবো পরে কিটা টা অবশ্যই আগে মাউসটা ছেড়ে দিব তারপরে আমি আমার কিটা সারবো তাহলে আমি এইভাবে শিফটটা করতে পারবো এটা ক্লিয়ার তাই না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ব্যাপারটা তো সেটা না ব্যাপার হচ্ছে ছিল 16 জন এখন হয়ে গেল 10 জন আজকে ফার্স্ট দিন ফার্স্ট দিনে যদি অবস্থা হয় একটু ধৈর্য ধরে যদি ক্লাসগুলো দেখে তাহলে এমন হয় না আচ্ছা আর আরো কিছু প্রবলেম হয় ইলেকট্রিসিটি চলে যেতে পারে হাবি যাবি তো সেজন্য আমাদের রেকর্ড অপশনটা আছে সমস্যা নাই আমরা রেকর্ড করব আচ্ছা তো আমরা এই এতটুকু জানলাম এর পরের কথা হচ্ছে আমি জুম করলাম সাপোজ আপনারা একটু দেখেন খেয়াল করে আমি যে জেড প্রেস করে জুম করে তার সানগ্লাসটা মতো জুম করে মাউসটা ছেড়ে দিলাম এখন সাপোজ আমি হ্যান্ড টুলে যাব হ্যান্ড টুল দিয়ে আমি কি করব আমার যে পজিশনটা সেই পজিশনটা চেঞ্জ করব তো অবশ্যই আমি তো শর্টকাট আপনাদেরকে বলে দিছি এইচ দিয়ে আপনি হ্যান্ড টুলে যেতে পারেন কিন্তু টেম্পোরারি ইউজ করব আমি আমার এই যে টুলে আছে মুভ টুল মুভ টুলেই থাকব কিন্তু আমি টেম্পোরারি হ্যান্ড টুল ইউজ করব এটা রয় কি এটা রয় একদম আপনি জাস্ট স্পেস বারটা চেপে ধরেন আপনার কিবোর্ডে কি করবেন স্পেস বার তাহলে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টারটা এখন মুভ টুল থেকে হ্যান্ড টুলের মতো একটা মানে শেপ নিয়ে নিছে তার মানে হচ্ছে আমি টেম্পোরালি এখন হ্যান্ড টুল ইউজ করতে পারবো স্পেস বার কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে স্পেস বার যদি ছেড়ে দেই তাহলে আবার মুভ টুলে যাবে স্পেস বার ধরলাম হ্যান্ড টুল হলো এবার ইচ্ছা আপনি সরায়ান সরায় আপনার একটা পজিশন নেন সাপোজ আমরা এরকম একটা পজিশনে নেই তো এই মেসটাকে আমরা হররও করে দিতে পারি ঠিক আছে তো ঠিক আছে সমস্যা নাই আমরা মিডিলে নিলাম মিডিলে নিয়ে এখন ছেড়ে দেই তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা মানে টেম্পোরালি হ্যান্ড টুল ইউজ করবো একদমই জি এটা বেশিরভাগ মানুষই করে এখন আপনারা অনেকে করেন তো জাস্ট বললাম আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার তো ঠিক আছে আমরা এখন ফিট অন স্ক্রিন করব কিভাবে একজন বলেন তো ফিট অন স্ক্রিন করব কিভাবে কিউ এ হবে কন্ট্রোল 0 আমরা আস্তে আস্তে কিবোর্ডের দিকে আসছি কন্ট্রোল 0 ফিট অন স্ক্রিন ঠিক আছে এখন আমরা একটু যদি দেখি অনেক সময় যেটা হয় অনেক সময় আমাদের এডিট করার সময় আমরা দেখবো আমরা রিটাসিং করব সমস্যা নাই যে যে কোনো রিটাসিং তো নরমালি মেয়েরাই বেশি করে ঠিক আছে ছেলেদের দরকার হয় না ছেলেরা অনেক করে না আপু ছেলেরা তো তেমন করে না দেখেন আপনি একটা জিনিস দেখেন ছেলেরা কখনো দেখছেন যে মেকআপ করে কিন্তু এখন তো ফটো এডিট করে প্রচুর এডিট করে তাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ টি অফ করার জন্য কিন্তু এই দেখ যতটুকুই দেখেন রিটাচিং বেশির বেশিরভাগ আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি মেয়েদের মেয়ে ক্লায়েন্টই বেশি পাই ঠিক আছে আচ্ছা যেটাই হোক তো রিটাচিং যখন করব তখন আমাদের যেটা খুবই বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ইমেজগুলা মুভ করা বুঝতে পারছি মানে রোটেট করা যেটাকে বললে ইমেজ রোটেশন তো রোটেশন করার জন্য আমরা কি পাবো রোটেট টুল পাবো রোটেশন করার জন্য কি পাবো আমরা রোটেট টুল তো রোটেট টুলটা কোথায় আছে এটা হলো প্রথম কথা রোটেট টুলটা পাবো আমরা হ্যান্ড টুলের ভিতরে হ্যান্ড টুলে যদি আমরা যে রাইট ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটা আছে দুইটা টুল আছে প্রথমটা হচ্ছে হ্যান্ড টুল আর সেকেন্ডটা হচ্ছে আমাদের রোটেট ভিউ টুল ঠিক আছে তো যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি একটা কিছু একটা মতো একটা সাইন দেখাচ্ছে তো এখন যদি আমরা ক্লিক করে একটু মানে ক্লক ওয়াইজ যেটাকে বলে ক্লক যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে উপরে একটু তাকাই আমাদের কন্ট্রোল প্যানেল চিনি তো কন্ট্রোল প্যানেল তাই না কিছুক্ষণ আগে বললাম তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে পজিটিভ দেখতে পাচ্ছি পজিটিভ চেঞ্জ হচ্ছে তো এইটা যে আমি যখন ক্লক ওয়াইজ যাবো এটাকে পজিটিভলি চেঞ্জ হয় ঠিক আছে আর আমরা যখন অ্যান্টি ল ওয়াইজ যাব সেটা মানে নেগেটিভলি চেঞ্জ হবে তো যেটা হচ্ছে একটু প্রবলেম হয় ঠিক আছে আমি অনেক রোটেট করলাম তো রোটেট করার পরে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি আগের পজিশনে কিভাবে নিয়ে যাব এটার কয়েকটা মেথড আছে আমি বলতেছি প্রথম মেথড কি প্রথম মেথড হচ্ছে আপনারা কি করবেন আপনার এই রোটেটে যে আপনারা জিরো প্রেস করে দিবেন প্রেস করে ওকে দিবেন তাহলে কি যাবে আপনারা আগের পজিশনে চলে যেতে পারবেন কিন্তু আর একটা আমাদের মানে ইজি কি আমরা যদি যে রিসেট ভিউ আছে না এখানে যদি একটা ক্লিক করে দেই আমাদের ওই জিরো লিখতে হবে না খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারি আমাদের ই মানে আমাদের যে রোটেশনটা ওটা আমাদের ইনিশিয়াল পয়েন্টে নিয়ে আসতে পারি ক্লিয়ার এতটুকু জি তো আবার বলতেছি রোটেট জিনিসটা অনেক কাজের আমরা অনেক ইউজ করব কারণ রোটেট যে জিনিসটা দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি আমার ইমেজ টা রোটেট করছি কিন্তু আমার লেয়ারের যেটা আছে সেটা কি রোটেট হয়েছে এই সিস্টেমটা যেটা আমরা দেখতে সেটাকে বলা হয় নন ডিস্ট্রাকটিভ মোডিফিকেশন কথাটা বুঝতে পারছি কি বলা হয় আচ্ছা নন মডিফিকেশন আচ্ছা নন ডিস্ট্রাকটিভ মডিফিকেশন আমরা এইভাবে কাজ করব তো আমি অনেক টার্মে নিয়ে আসবো ঠিক আছে আমরা ফটোশপে একটা কথা বলি যে জিনিসটা শুনতে অদ্ভুত লাগবে আমরা ফটোশপে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে কাজ করি যারা প্রফেশনাল আমি আগে বলতেছি অন্য কারোর সাথে তুলনা করেন না যারা এ ভালো কিছু করতে চায় সাপোজ যে আমি যেটা বললাম আপনারা যারা এক্সাম দিতে চান অথবা ভবিষ্যতে কিছু করতে চান এই গ্রাফিক্স ডিজাইন নিয়ে তারা দেখবেন যে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে আপনার ফটোশপ এর মধ্যে আলফা ভ্যালু পাবেন সায়েন্সের এর আসি তো অনেক একদম সিএসি আসি দেখলাম ইনভাইরনমেন্টাল আসি আলফা ভ্যালু পাবেন গামা ভ্যালু পাবেন বিটা ভ্যালু পাবেন আলফা চ্যানেল পাবেন কথা বুঝতেছি মানে পুরো ম্যাথমেটিক্স চলে আসতেছে না অনেক কিছু আসবে ঠিক আছে আমরা ডিটেলসে যাব না কিন্তু বেসিকগুলো দেখব এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো সব ম্যাথমেটিক্যাল ব্যাপারে পারি তারপর ব্লেন মোড দেখব ব্লেন মোডের মধ্যে অনেক ইকুয়েশন আছে আমরা অত ডিটেলসে যেতে পারবো না কারণ আমাদের টাইমটা লিমিটেড আমি আগে বলছিলাম আমি যদি আপনাদের জাস্ট ফটোশপও দেখাই আমার মোটামুটি যে নয় থেকে এগারো মাস লাগবে যে টোটালটা দেখাইতে হয় যেহেতু আমাদের লিমিটেশন আছে আমরা এই টাইমের মধ্যে আমাদের যতটুকু দরকার খুব তাড়াতাড়ি আমরা দেখে ফেলবো আর এটার জন্য যেটা করতে হবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে প্রচুর ঠিক আছে তো এটাকে বলে নন ডিস্ট্রাকটিভ তো আমরা রিসিট ভিউ দিয়ে দিলাম আমরা আগের পজিশনে চলে আসলাম ঠিক আছে এতটুকু তো আমাদের ক্লিয়ার তাই না সাড়ে চারটায় আজান যেহেতু তো আজানের পরে আমরা আবার দেখবো সমস্যা নেই তো এখন যতটুকু পারি একটু দেখে তো এখন আমরা একটা জিনিস দেখি মোটামুটি আমরা জুম আউট জুম ইন শিখলাম আমরা আরও কিছু মেথড শিখলাম তো আরও কয়েকটা দেখবো সমস্যা নেই কিন্তু তার আগে একটা জিনিস দেখি যে আমরা যে এখানে যতগুলা ইমেজ ওপেন করব প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবে ওপেন হচ্ছে না মানে এটাকে বলা হয় ট্যাব ঠিক আছে কি বলা হয় এগুলাকে এক একটা ট্যাব বলা হয় তো এগুলা এক একটা ট্যাবে আলাদা আলাদা করে ওপেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মডেল ঠিক আছে এই যে বাচ্চাগুলো অনেক কিউট তো ঠিক আছে তো আলাদা একটা ট্যাব ওপেন হচ্ছে এই ট্যাব একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে শিফট করব কিভাবে আমরা এভাবে ক্লিক করে শিফট করতে পারি ঠিক আছে অথবা আমাদের কাছে এটার জন্য শর্টকাট আছে সেটা কি কন্ট্রোল ট্যাব খালি ট্যাব অবশ্য মানে জাস্ট ট্যাব অবশ্যই প্রেস করব না প্রেস করলে যেটা হবে আমরা একটু পরে ওটা দেখব কি করব কন্ট্রোল ট্যাব তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড সোয়াইপিং যেটা বলে আমরা সামনের দিকে যেতে থাকবো ঠিক আছে আচ্ছা আমরা কি দেখতেছি ফরওয়ার্ড সামনের দিকে যাচ্ছি আর যদি আমরা কন্ট্রোল শিপ ট্যাব যদি প্রেস করি তাহলে কি করব আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি বুঝছি ব্যাপারটা আচ্ছা তো এগুলো মনে রাখবো আর সমস্যা নাই আমি প্রতিদিন এগুলো রিপিট করবো আমরা যতদিন ফটোশপে আছি আবার ইলাস্ট্রেটরে যখন যাব ইলাস্ট্রেটরে যত শর্টকাট যত না যেগুলো আর কি যেগুলো শর্টকাটে আমরা ইউজ করবো সেগুলো প্রত্যেকদিন দিন রিপিট করবো সমস্যা নাই আপনাদের আমার কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে এতটুকু বুঝলাম তো এখন যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে আমরা আমরা যতটুকু শিখলাম সেটা দিয়ে একটু ভাবি একটু এবার একটু অ্যাপ্লাই আসি আমাদের এই ইমেজটা আমরা কি করবো ফার্স্টে ফিট অন স্ক্রিন করব তো কি প্রেস করব একটু বলেন তাড়াতাড়ি কন্ট্রোল 0 কন্ট্রোল 0 কন্ট্রোল 0 আচ্ছা ফিট অন স্ক্রিন করলাম এরপর আমরা চাচ্ছি যে এই মডেলের ফেসটা মানে জাস্ট ফেসটা আমরা দেখব সেক্ষেত্রে আমরা কি করতে পারি আ জেড প্রেস করে জাস্ট কারসারটা ওই সামনে দিয়ে ডান দিকে সরালে আচ্ছা তো এটা একটা ওয়ে তো এখন আমি যে মেথডটা বলবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে অনেক কাজে আপনি একটি স্পেসিফিক পয়েন্টে জুম করার জন্য এটা একটু মাথায় রাখবো সবাই হ্যাঁ আর অনেকে বেশিরভাগের কাছে এই মেথডটা অনেক ইজি বেশিরভাগই এই মেথডটা ইউজ করে ভাই মার্জিন দিয়ে ইয়া করে ফেসটা কাছে নিয়ে আসা যাবে মার্জিং এন্ডস আচ্ছা আচ্ছা আপনি ওই যে ওল্ড স্কুল জুমিং এর সিস্টেমের কথা বলতেছেন মানে এই ভাবে অফ করে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা পারফেক্ট রেজাল্ট দেয় না বুঝছি তো ঠিক আছে আমি এখন যে মেথডটা দেখাচ্ছি এটি একটু মনোযোগ সহকারে দেখেন কারণ যেটা বলতেছি বেশিরভাগ মানুষ এটা ইউজ করে যেহেতু বেশিরভাগ মানুষ ইউজ করে তার মানে এটা ইজি একটা মেথড সেটা হচ্ছে আপনি অল্ট কি প্রেস করবেন কিবোর্ডে দেখেন অল্ট কি প্রেস করে যদি আপনি জাস্ট আপনার মাউজের স্ক্রল যে হুই মানে যে হুইলটা আছে হুইলে যদি স্ক্রল করেন যে পজিশনে স্ক্রল করবেন সেখানে জুম হয়ে যাচ্ছে বুঝছি ব্যাপারটা অনেক ফাস্ট ওয়ে এই যে ভাই কি কি মানে কোন কিটা প্রেস করতে হবে বললেন আচ্ছা অল্ট কি অল্ট এ এল টি লেখা হচ্ছে কন্ট্রোলের পাশে আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি কি প্রেস করে আপনি কি করবেন আপনার আচ্ছা আরেকটা কথা আপনাদের কি সবার কম্পিউটার আছে তো নাই এটা সবার যারা কি কম্পিউটার আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাপার যে কম্পিউটার হ্যাঁ সমস্যা নাই পিসি আর কি সবার পিসি থাকলে না পিসি বলতে বলা হয় পার্সোনাল কম্পিউটার এটা ল্যাপটপ বোঝায় ডেস্কটপ তো এইটা দিয়ে আমরা সবাই ক্লাস করব কারণ হচ্ছে যে আমরা তো দেখছিলাম তাই না কন্ডিশনটা কোর্স করার যে ই থাকতে হবে আমাদের সবার একটা করে আমাদের পিসি থাকতে হবে আর হচ্ছে হাই মানে উচ্চ গতি সম্পন্ন হাই রেঞ্জের ইন্টারনেট আর না হাই রেঞ্জের ইন্টারনেট বলতে যেটা বোঝায় আমাদের বাংলাদেশ অনেক কম আছে ঠিক আছে সেটার কথা বাদ দিই তো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো সবাই একটু আমরা পিসি দিয়েই কানেক্ট হওয়ার চেষ্টা করব আর আর ব্যাপার আমি ক্লাস অবশ্যই সব কিছু ফার্স্টে দেখাই দিব আমি ক্লাসের টাইমে ক্লাস ওয়ার্ক দেব তো সবাই একটু করবেন হ্যাঁ তো এইটা নিয়ে একটু কথা বলি কথাটা হচ্ছে যে নিয়ে একটু কথা বলি কথাটা হচ্ছে যে আপনি ফার্স্ট ঠিক আছে অনেক অনেক অ্যাডভান্স ইউজার যেহেতু বললো আসলে অ্যাডভান্স ইউজার বলতে যেটা বুঝাই আমরা সেটা একটু দেখব সমস্যা নেই কিন্তু আগে থেকে অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে তো এটা নরমাল এটা স্বাভাবিক যে তাদের কাজগুলো অনেক ভালো হবে আপনার থেকে একটু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি যদিও নয়জন আছে আগে ষোলো জন ছিল তখন বলা ছিল তাদের কাজগুলো আপনাদের আপনাদের থেকে ভালো হবে যারা নতুন বিগেনার তো এই মানে এইটা না আমি কাজ করব না আমার লজ্জা লাগতেছে আমি কাজ করবো না আমি দেখাবো না আপনি যদি না করেন আপনাকে যদি আমি কিছু একটা দেখাই বলি ভাইয়া এরকম কিছু একটা আমাকে করে দেখান আপনি যদি না করেন আপনারই লস বুঝছি আজকে করতেছেন খারাপ হচ্ছে কালকে করতেছেন খারাপ হচ্ছে একটা টাইম আসবে আপনার কাজটাই আপনার কাছে অনেক ভালো লাগবে আসলে তো এই ভাইয়া বলছিল আমি প্র্যাকটিস করছি আস্তে আস্তে আমার মানে আপনার যে উইক পয়েন্টটা আপনার সেটা ধরতে হবে আমি এই জিনিসটা বুঝি না আমি এখানে উইক বুঝছি এটার কাজ কিন্তু আপনার নিজের অন্য কারণ না আমারও না এখানে যারা আছে তাদেরও না এলইডিপির যে অফিস তাদেরও না বুঝছি ব্যাপারটা তো যেটা করতে বলবো একটু করে দিবেন নিজ দায়িত্বে দিবেন কোনো ইস্যু দাঁড় করাবেন না আমার ফ্যামিলিতে মানে মেম্বারদের একটু সমস্যা হইতে পারে অথবা আমার গেস্ট আসছে হাবি যাবি একটু ইস্যু মানে না দেওয়ার আচ্ছা যেটাই হোক আমরা আসলাম তো এখন যে মেথডটা একটু আগে শিখলাম সেটা কি ধরে মাউদের স্ট্রলিং

তো তার মধ্যে একটা হচ্ছে যে আপনি দেখেন ও তেমন না করে একটু এটাকে অন্যরকম করার ট্রাই করেন একটা ব্যাপার তো এইটা বলতে যেটা বুঝাচ্ছি আপনি সাপোজ এই ইমেজটাই নর্মাল একটা ইমেজ এই ইমেজটাকে আপনি আর প্রেস করলেন আচ্ছা আপনি যদি টেম্পোরালি রোটেট করতে চান শোনেন একটু ব্যাপারটা টেম্পোরালি রোটেট টুলে যেতে চান সাপোজ আপনি হ্যান্ড টুলে আছে সমস্যা নেই আপনি আর প্রেস করলেন আর প্রেস করে হালকা একটু রোটেট করে দিলেন রোটেট করে আগে মাউসটা সারবেন তারপর আরটা সারবেন দেখছেন আমার হ্যান্ড আসছে কিন্তু আমি আসতে পারি নাই আগেটাতে যেতে পারি নাই তো এটাতে করে আপনি জাস্ট কি করতে পারেন আপনার ইমেজটা একটু দেখতে সুন্দর করে দিতে পারেন একটু নরমালি আগের থেকে একটু ভালো করে দিতে পারেন এই আর কি কথাটা বলতেছিলাম তো ঠিক আছে এইবার

তো সেক্ষেত্রে বলছে অবশ্য আপনারা যদি কেউ ডিএসএল এর ছবি তুলেন অথবা হাই রেজুলেশন এর ক্যামেরা দিয়ে ছবি তুলেন সেক্ষেত্রেও দেখবেন যে আপনারা যদি মানে ফোনে সোজাসুজি ছবি তুলে এই জিনিসটা কি হয় হাইটটা বড় হয় উইডটা ছোট হয় তাই না মানে কথাটা মানে বুঝেন নাই এমন টাইপের ইমেজটা আসে না হাইটা বড় হয় আর ছোট হয় যদি আমি সোজাসুজি ইমেজটা তুলি বলা হয় হচ্ছে পোর্ট্রেট এটাকে কি বলা হয় পোর্ট্রেট পোর্ট্রেট আর যদি আমরা এইটাকে ভার্টিক্যালি তুলি মানে ভার্টিক্যালি আগে ছিল আমরা যদি এটাকে হরিজন্টাল করে দিই আমার ফোনটাকে তাহলে আমরা যেটা দেখতে পাই সেটাকে কি বলা হয় ল্যান্ডস্কেপ এখন ক্লিয়ার ঠিক আছে বুঝতে তো আমাদের ভাটি মানে আমাদের পোর্ট্রেট ইমেজের একটু সমস্যা হয় কারণটা কি আমি একটু বলি সাপোজ আপনি কি করলেন আপনি এই জায়গাতে জুম করলেন আমি জুম করতেছি কিভাবে একটু বলেন অল্ট আর আমি সরাচ্ছি কি দিয়ে স্পেস বার ঠিক আমি সাপোজ এই জায়গাতে এসে দেখলাম তার আর হাতের কি অবস্থা ঠিক আছে তার হাতের আঙ্গুল না অনেক সুন্দর বিজনেসম্যান আমরা এই মেসেজ দেখতে পাচ্ছি আচ্ছা তো ঠিক আছে এখন আপনার সাউজ মনে হলো আপনার এখন তার ফেসে যাওয়া উচিত আপনার হাত দেখা শেষ তার হাতে যে অবস্থা সেটা দেখা শেষ আপনার কি এখন ফেসে যাওয়া উচিত তো এখন পর্যন্ত আমরা যেগুলা মেথড শিখছি তো ফেসে যাবো কিভাবে একটু বলেন তো কেউ কন্ট্রোল দিয়ে ড্র্যাগ করে কোন বুঝলাম না ভাইয়া হ্যান্ড টুল দিয়ে হ্যাঁ ড্র্যাগ ড্র্যাগ করে আচ্ছা ঠিক আছে আর কেউ কিছু বলেন অনেকগুলো মেথডই আছে আচ্ছা ঠিক আছে ভাই একটা বললো ঠিক আছে সমস্যা নেই কিন্তু আরো ইজিয়েস্ট ওয়ে আছে এখন আমরা যেটা দেখবো এটাকে বলা হয় বার্ডস আইভিউ কি বলে বার্ডস আই আচ্ছা এটা কিভাবে করে দেখেন আমি হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ এইচ যদি প্রেস করে মাউসে ক্লিক করি তাহলে কি হচ্ছে আমার এমন একটা বক্স আসতেছে আমি জাস্ট মা তার বিজনেসম্যান এর মুখের সামনে যে যদি ছেড়ে দিই কে গেল চলে আসলাম বুঝছি ব্যাপারটা জি একটু আবার বলবেন প্লিজ আচ্ছা জিনিস একটু ভালো মতো দেখেন আমরা যে মেথডটা দেখতেছি এটাকে বলবো মানে এটার নাম হচ্ছে বার্ডস আইভিউ কি বলা হয় জি বার্ডস আই হ্যাঁ এটা আমরা কিভাবে অ্যাক্সেস করি এটার কোনো স্পেসিফিক কমেন্ট নাই ঠিক আছে তো এটা আছে হচ্ছে আমার হ্যান্ড টুলের ভিতরে আমি যদি এইস মানে এইস কি প্রেস করে হোল্ড করে থাকি কি করব এইস কি প্রেস করে হোল্ড করে থাকি তারপরে যদি আমি আমার মাউসটা ক্লিক করি তাহলে কি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এমন একটা মানে বক্স চলে আসছে এই বক্সটা আমি যেখানে সারাবো ছেড়ে দিব মানে বক্সটা ছেড়ে আমি জাস্ট আগে কি করব আগে আমার মাউসটা সারবো তারপর আমি কিটা ছেড়ে দিব তাহলে কি হলো যেখানে সারবো সেখানে আসসালামু আলাইকুম জি

আচ্ছা তো ঠিক আছে আর বেশিক্ষণ টাইমও নাই আর আমাদের বেশি টপিকও নাই আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো তো একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেকগুলা জিনিস আছে কভার করতে হবে আজকে আচ্ছা তো আমরা বার্সাই ভিউ কিভাবে যেন করি একদম ইজি আমরা এইস কি প্রেস করে টেম্পোরালি হ্যান্ড টুলে যে হ্যান্ড টুলে মাউস যদি এখন ধরি তাহলে সেক্ষেত্রে আমরা বার্ডসাই ভিউটা পাবো ঠিক আছে কিন্তু একটা জিনিস একটু আমি বলার জন্য বলতেছি যদি জুম না করে কাজটা করেন দেখতে পাচ্ছি কত বড় চলে আসছে মানে মানে আমার ফুল যেটা দেখতে তেমন ফায়দা পাবেন না সেক্ষেত্রে আগে জুম করে তারপর বারসাই ভিউ যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনি যেখানে ইচ্ছা তার কোটটা দেখতে পারি ব্লু কালার কোড অনেক সুন্দর লাগতেছে যাই হোক তো এইভাবে আমরা দেখতে পাই ঠিক আছে তো এখন আমরা মোটামুটি অনেক কিছুই দেখলাম এখন যেটা নর্মালি কম ইউজ হয় নরমালি অনেক কম ইউজ হয় তেমন একটা অপশন দেখি সেটা হচ্ছে সাপোজ আমরা কন্ট্রোল শেপ ট্যাপ দিয়ে আমাদের আগের ইমেজে আসলাম ব্ল্যাক এন্ড হোয়াইট না যে আচ্ছা আমরা এই ইমেজে আসলাম ঠিক আছে এই ইমেজটাতে আমাদের বিজনেসম্যান অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে পাশাপাশি দুজন একটা ইনিংস যাই হোক তো ঠিক আছে এই ইমেজটাতে আমরা দেখতেছি আমাদের মডেলটা তো এখন সাপোজ আমি আর একটা প্রসেস বলতেছি আর সাথে এটাও বলতেছি এটা অনেক কম ইউজ হয় তার মানে এটা একটু 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 মানে পেইনফুল ঠিক আছে সেজন্য আমি কথাটা বললাম তো এইটা কি সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ডের কিবোর্ডে কন্ট্রোল স্পেস বার ক্লিক করেন দেখেন আপনাদের কিবোর্ডে কন্ট্রোল স্পেস বার ক্লিক করেন তাহলে টেম্পোরালি আপনি কি করতে পারবেন জুম টুলে যাই মানে জুম টুলে যে আপনি মাউজে ক্লিক করে জুম করতে পারবেন আমি আগেই বলছি এটা একটু পেইনফুল ঠিক আছে দেখছি ব্যাপারটা কন্ট্রোল স্পেস বার ক্লিকিং বুঝছি আমি কন্ট্রোল স্পেস বার ক্লিকিং যদি করি তাহলে জুম ইন হবে আর যদি আমি জুম আউট করতে চাই কন্ট্রোল স্পেস বার সাথে অল্ট ঠিক আছে তিনটা প্রেস করে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে জুম আউট হবে বুঝছে এটুকু দেখেন এটা কিন্তু একটা পেনফুল আমি আগে বললাম জাস্ট বললাম আর ঠিক আছে আর আর একটা আমাদের আমাদেরকে আছে আর একটা অপশন আমরা নর্মাল ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয় এই অপশনটা সেটা কি সেটা হচ্ছে আমরা যদি উইন্ডোর মধ্যে যাই উইন্ডো একটু দেখেন জিনিসটা আমরা উইন্ডোর মধ্যে থেকে যদি নেভিগেটর সিলেক্ট করি দেখেন উইন্ডোর মধ্যে থেকে আমরা কি করলাম নেভিগেটর সিলেক্ট করলাম তাহলে দেখতে পাবো এমন কিছু একটা ওপেন হইছে কিছু একটা ওপেন হইছে তো এইটা হচ্ছে স্কেলেবল ডায়ালগ বক্স যা আমরা ডায়ালগ বক্সটা দেখতেছি না নেভিগেটর এটা হচ্ছে স্কেলেবল ডায়ালগ বক্স তো এটা বলার মানে কি এটা বলার মানে আপনি যদি কর্নারে যান তাহলে দেখতে পাচ্ছেন আপনি বড় ছোট করতে পারবেন বুঝছি ব্যাপারটা ঠিক আচ্ছা তো এই জায়গা থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো কিভাবে একটু দেখি এইটা আমাদের ফটোশপে যেমন কাজে দেয় এই সেম ডায়লগ বক্স ইলাস্ট্রেটরও আছে ঠিক আছে ইলাস্ট্রেটর আমরা যখন ইউজ করব তখন আমরা নেভিগেটর দেখবো দেখব যে নেভিগেটর অনেক সুবিধা তো এখনই আমরা বুঝে নেই জিনিসটা একটু বুঝে নেই তাহলে হবে তো আমরা এই যে ছোট স্ক্রিন দেখতেছি না নেভিগেটর এই জায়গা থেকে আমাদের জুম ইন জুম আউট হাবি জাবি সবকিছু এই জায়গা থেকে করে ফেলতে পারবো কিভাবে দেখেন আমাদের নিচে আমরা যদি একটু তাকাই আমাদের নিচে একটা কি আছে স্লাইডার আছে তাই না এখন স্লাইডারটা যদি আপনি টানেন অথবা বড় করেন তাহলে কি হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারতেছেন ইজিলি বুঝছি জি আমার যে স্লাইডার আছে স্লাইডারটি যদি আমরা টানা টানি করি তাহলে জুম ইন জুম আউট করতে পারবো তারপর আবার কি এই একটা সুবিধা আর একটা সুবিধা কি আমি জাস্ট কিচ্ছু না আমি যদি জাস্ট আমার পয়েন্টারটা এই জায়গায় ধরি তাহলে অটোমেটিক্যালি এটা কি হ্যান্ড টুলে শিফট হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো শর্টকাট ইউজ করতেছি না আমি কিবোর্ডে কোনো কিউ প্রেস করতেছি না বুঝছি আমি আমার পয়েন্টারটা নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে এই জায়গায় আমি আমার ই মানে হ্যান্ড টুলে যেতে পারতেছি তারপর আপনি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে জুম করতে পারবেন তারপর আপনি এখানে গেলেন এই জায়গায় সেট করলেন সেট করে আর একটু জুম করে একদম পেজের সাথে বুঝছি ব্যাপারটা জি আচ্ছা এই একটা অপশন আর এই জায়গাতে একটা শর্টকাট কি আছে আমরা যে নেভিগেটর ইউজ করতেছি তো এটা মনে রাখার দরকার নাই আমি সবাইকে রিকমেন্ড করতেছি ঠিক আছে অন্যগুলোর ক্ষেত্রে আমি কিছু বলি নাই কিন্তু এটার ক্ষেত্রে বলতেছি এটা একটু উল্টা পাল্টা এটা মনে রাখার দরকার নাই সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল কি প্রেস করেন তাহলে এটা কি জুম টুলের মতো কাজ করবে ঠিক আছে উল্টা পাল্টা আগে বললাম তো সেক্ষেত্রে আমি জাস্ট যদি ক্লিক করি তো কি হবে আমার অনেক জুম হয়ে যাচ্ছে কারণটা কি এইটাতে আমরা স্ক্রবি জুম অপশনটা পাবো না আমরা ওল্ড স্কুল জুম পাবো আমাদের টেনে ধরে আচ্ছা কারোর ইয়ের থেকে নয় আসতেছে একটু চেক করেন প্লিজ তো যেটা বললাম আমরা যদি কন্ট্রোল কি প্রেস করি তাহলে আমরা কি স্কুল জুমিং সিস্টেম পাবো ঠিক আছে এই জায়গার থেকে আমরা করে জুমটা করতে বুঝছি মনে রাখার দরকার নাই যদি কেউ চান সেক্ষেত্রে তো আমার আর কিছু বলার নেই আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের নেভিগেটরের অপশন তো নেভিগেটর অনেক সময় অনেক কাজে লাগে তো আমরা ক্ষেত্র বিশেষে নেভিগেটর ইউজটা দেখবো ঠিক আছে তো এখন একটা জিনিস দেখি

হ্যাঁ এই অপশনটা আমাদের অফ করা আছে তো এটা আমরা কোথা থেকে অন করব প্রেফারেন্স থেকে ঠিক আছে আপনারা তো জানেন প্রেফারেন্স কোথায় আছে ওভারঅল স্ক্রল অপশনটা আমরা ওপেন করতে মানে অন করতে পারবো প্রেফারেন্স থেকে তো প্রেফারেন্স কোথায় আছে এডিট এডিটের মধ্যে আমরা প্রেফারেন্স পাবো তো আমি শর্টকাট কি একটু বলতেছি কন্ট্রোল কে প্রেফারেন্স কন্ট্রোল কি হচ্ছে প্রেফারেন্স আপনাদের এত কিছু মনে রাখার দরকার না আপনারা এডিট থেকে প্রেফারেন্সে যাইতে পারবেন সমস্যা নাই প্রেফারেন্সে যে আপনারা অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে যদি টুলে যান তাহলে দেখতে পাবেন যে টুল আচ্ছা এটার একটা শর্টকাট কি আছে আমি বলি কন্ট্রোল 4 যদি দেন তাহলে এই যে চলে আসছে এখানে বুঝছি মনে রাখার দরকার নাই এত কিছু আমি এগুলো বারবার রিপিট করব সমস্যা নাই আপনাদের এমনি মনে থাকবে তো ঠিক আছে এই জায়গা থেকে যদি আমি যাই ওভারঅল স্ক্রল দেখতে পাচ্ছি এটা আমার কি অফ করে আছে এখন যদি আমি অন করে দেই অন করে যদি ওকে দিয়ে দেই তাহলে একটু দেখি আমি এখন স্পেস বার দিয়ে দেখতে পাচ্ছি এটা ইচ্ছামতো নরেতে সরাইতে করতেছি আচ্ছা তো এইটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয় তো সেজন্য আমি বললাম যে ওভারঅল স্ক্রল যেটা আছে এটা হচ্ছে আপনারা ওপেন করে নিতে পারেন কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যাবেন অথবা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন প্রেফারেন্স থেকে টুলে যাবেন টুল অথবা কন্ট্রোল ফোর দিয়ে টুলে যাইতে পারেন আচ্ছা তো আমরা এই পজিশনে আসছি এখন সাপোজ আমরা চাচ্ছি আমাদের যতগুলা ইমেজ ওপেন আছে এখন এই মানে আমরা যে এখন দেখতেছি যতগুলা ইমেজ মানে যতগুলা ট্যাব ওপেন আছে এগুলো আমরা এট এ টাইম একটা জায়গায় দেখতে যাচ্ছি কথাটা কি বুঝতে পারছেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা একসাথে চারটা বুঝিনি না একসাথে সবগুলো দেখতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা উইন্ডো থেকে অ্যারেঞ্জে যাব ঠিক আছে উইন্ডো থেকে কিসে যাব অ্যারেঞ্জ যে আমরা ভার্টিক্যালি দেখতে যাচ্ছি না হরিজন্টালি দেখতে যাচ্ছি তো সব যেটা যেটা আমরা সব দেখতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি দুইটা দেখতে চাই তাহলে টু আপ হরিজন্টাল থ্রি আপ হরিজন্টাল তিনটা চারটা যেটা দেখতে চাই কিন্তু আমরা যদি যদি এট এ টাইম সবগুলো দেখতে চাই ঠিক আছে এট এ টাইম যদি সবগুলো দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি টাইল ভার্টিক্যালি অথবা হরিজন্টালি যেটাতেই যাই টাইল ভার্টিক্যালি ভার্টিক্যাল হরিজন্টাল আমরা সাপোজ চাচ্ছি ভার্টিক্যালি দেখব তো আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে কারণ আমাদের অনেকগুলো ইমেজ ওপেন করা তো আমরা এইভাবে যে কোন ইমেজে যে আমরা এইভাবে ফিট করে দেখতে পারি এই যেভাবে ফিট করে প্রত্যেকটা ইমেজ মোটামুটি এরকম প্রত্যেকটা মডেলের আমরা সাপোজই চাচ্ছি যে প্রত্যেকটা মডেলের আমরা ফেসটা এভাবে সামনে আনবো তো ফার্স্টে যেটা করতে হবে অবশ্যই আপনারা একটা ক্লিক করতে হবে যে আপনি যে টাইপে যাবেন সেই টাইপে যেয়ে একটা ক্লিক করতে হবে তারপরে আপনি নড়াচড়া করাইতে পারেন মানে স্পেস দিয়ে আপনি এইভাবে ই করতে পারবেন তো এই অপশনটা দেখানোর কারণ আছে ধরেন আপনারা সাপোজ একটা ইমেজ কয়েক ভাবে আপনারা এডিট করছেন সাপোজ এই যে এই বাচ্চাটা সামনে আছে ক্যামেরা রেখে দিই আপনারা একটা ইমেজই ধরেন তিন চার ওয়েতে অথবা দুইটা ওয়ে তিনটা তে এডিট করছেন তো এখন তো আপনার কম্পেয়ার করার প্রয়োজন আপনার নিজের কাছে যে আসলে আমি তো দুইটা একদমই আলাদাভাবে এডিট করছি তো কোনটা বেটার এমন যদি মনে হয় যে আমার মনে হয় আমার কোনটা বেটার সেক্ষেত্রে আপনি যে ইটা করবেন আপনি যে দুইটার মধ্যে যে দেখবেন কোনটা বেটার তো কম্পেয়ার করবেন তো এইটা করার বেস্ট এইটা মানে আমি যেটা দেখাচ্ছি এখন বুঝছেন আচ্ছা তো এখন এই পজিশনে আছে জিনিসটা টোটালি উল্টা পাল্টা মনে হচ্ছে এখন আমরা ঠিক করবো কিভাবে আবার আমরা উইন্ডোতে যাব উইন্ডো থেকে আমরা যাব থেকে একদম লাস্টে দেখতে পাচ্ছি অপশনটা হ্যাঁ অল টু ট্যাব যদি আমি দেই তাহলে কি হবে একটা ইমেজারে টাইম মানে সিলেক্ট হবে বুঝছি এই তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো এতটুকুই তো বুঝলাম এবার আরেকটা জিনিস দেখি যে ঠিকটাকে বললাম যে আমাদের কম্পেয়ার করার কথাটা তো এইটার একটা প্র্যাকটিক্যাল দেখি যে আমি তো থিওরি বলে গেলাম যে তোমরা প্র্যাকটিক্যালি করবে কিন্তু আমি এটা আপনাদের একবারই দেখাই দিচ্ছি তো আপনারা सपোজ যে টু আপ ভার্টিকাল করলেন দুইটা ইমেজ পাশাপাশি আপনারা হলো তো আপনি ক্লিক করে স্পেস বার দিয়ে সামনে আনলেন দুটো ভাই আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাই বলেন হ্যাঁ যে মানে কোন দুইটা পিকচার আমি ইয়া ভার্টিক্যালি ইয়াতে নিচ্ছি মানে চুজ করে দেবো ভাবে কি হবে মানে বুঝবো কি একদম ইজি ভাইয়া এই দেখুন আমার তো তো লাস্টে দেখাচ্ছে আমি এই যে এই যে যেটা এই লেয়ারে ছিলাম এই টাইপে ছিলাম আচ্ছা আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি হয় অনেক সেজন্য কারেন্ট আসতেছে না আচ্ছা যেটাই হোক আমরা এই টাইপে ছিলাম সেজন্য এই দুইটা এই ইমেজটা আর তার পাশের ইমেজটা ওপেন হচ্ছে আপনি যদি চেঞ্জ করতে চান মানে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন আপনি যদি যান সরেন তাহলে কি হচ্ছে ইমেজটা চেঞ্জ হচ্ছে বুঝছি জি ভাই বুঝতে পারছি আচ্ছা তো যেটা দেখাতে যাচ্ছিলাম ঠিক আছে তাড়াতাড়ি দেখ যে আমরা সাপোজ চাচ্ছি যে দুইটা ইমেজ পাশাপাশি আছে তো একটু জুম করি জুম একটু জুম করি মানে ফেসটা একটু কাছে এই দুটো ইমেজের মধ্যে আমরা সাপোজ কম্পেয়ার করব কম্পেয়ার করব বলতে এট এ টাইম দুটো একসাথে আমরা মানে মুভ করব তো ওইটার ওই কি আপনারা যদি শিফট আর স্পেস বার ক্লিক করেন শিফট আর স্পেস বার ক্লিক করে যদি দেখেন মুভ করেন তাহলে একটা মুভ করলে তার সাথে সাথে আরেকটা মুভ হচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা শিফট আর স্পেস বার একসাথে ক্লিক করে আপনারা যদি মাউস ড্র্যাগ করে এরকম মুভ করেন তাহলে যেটা হবে দুটো একসাথে কি হবে আমার মুভ হবে তো এইভাবে আপনারা কি করতে পারেন দুটো ইমেজের মধ্যে কম্পেয়ার করতে পারেন বুঝছি তো তাই না আর কি আছে বাকি আচ্ছা আরেকটা জিনিস আছে হ্যাঁ এইটা একটু তাড়াতাড়ি দেখাই দেই তো সাপোজ কাজ করার সময় আপনারা যেহেতু মানে অনেকেই নতুন আছেন তাদের এই প্রবলেমটা হইতে পারে যে আপনারা সাপোজ এই লেয়ারে কাজ করবেন এটা টেনে ধরে আপনার এই জায়গায় চলে আসবেন ঠিক আছে আপনি টেনে ধরে আপনার এই পাশে চলে আসছে তারপরে লাইব্রেরি এখানে চলে আসছে অ্যাডজাস্ট যেটাস এখানে চলে আসছে প্যাটার্ন গ্রিলিয়েন্ট সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে সাপোজ আমি বলতেছি তো এই সব পজিশনে আপনি কি করবেন আপনি ভয় পাবেন না ঠিক আছে মন হইতে পারে তো গেছে আমার আমার গ্রাফিক্সের ক্লাস করা হলো আমার কম্পিউটারটা গেছে এমন কিছু না ঠিক আছে এটা একটা একদম কমন একটা মানে ব্যাপার তো এই পজিশনে যদি আপনি আসেন কখনো এমন যদি আপনার হয় আপনি কি করবেন আপনি কিচ্ছু না আমি ফার্স্টে যেটা বলছি আপনি আপনার ওয়ার্ক স্পে যাবেন এসেনশিয়াল ক্লিক করবেন তো আপনি কি করবেন এসেন্সিয়াল ক্লিক করলেন তো কিছু হলো না তারপর রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন আগে যেমন ছিল তেমন হয়ে যাবে ক্লিয়ার অনেক কিছু বলছি যেহেতু থিওরিটিক্যাল ব্যাপার তো বলতে হবে আজকেও বলতে হবে আগামী মানে নেক্সট যে ক্লাস সেটা তো বলতে হবে কিছু করার নাই তো ঠিক আছে এখন কথা হচ্ছে যে একটা জিনিস বলা বাকি আছে সেটা হচ্ছে যে আপনারা তো গ্রাফিক ডিজাইন শিখতেছেন তো গ্রাফিক ডিজাইনের প্র্যাকটিক্যাল সাইট কয়টা কারো আইডিয়া আছে

হ্যাঁ সেটা ঠিক আছে তো গ্রাফিক ডিজাইন শেখা মানে পরে আমাদের কাছে অপশন কয়টা থাকি আমি সেটা একটু বলি প্রথম অপশন হচ্ছে আপনি মানে প্রথম যে জিনিসটা যেটা আসে আপনাদের কাছে আসলে এগুলা ওরিয়েন্টেশন ক্লাসে বলা হয় এখন আমাকে যদি ওরিয়েন্টেশন ক্লাসের জন্য একদিন हायर করতাম আমি ওরিয়েন্টেশন ক্লাসটা নিতাম তো আমাকে डायरेक्टली তো ক্লাসেই মানে ऐड dise দেখতে পাচ্ছেন তো গ্রাফিক ডিজাইন শেখার পরে আমাদের কাছে কয়েকটা অপশন থাকে তো তার আগে একটা ব্যাপার আপনি কেমন এক্সপার্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনি যে সফটওয়্যারগুলো ইউজ করতেছেন এই সফটওয়্যারগুলোতে আপনার মানে ই কত আপনার অ্যাকুরেসি কত সেটা অবশ্যই ডিপেন্ড করে তা আপনি যখন ভালো একটা লেভেলে যাবেন তো আপনার কাছে যে অপশনগুলো আছে তো প্রথম অপশন যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা মানে ফ্রিল্যান্সিং কথা তো বুঝতেছেন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং যেটাই বলেন সেটা মার্কেট প্লেসে কাজ করবেন এইটা একটা তো ফ্রিল্যান্সিং বলতে যে শুধু বাইরের মার্কেট প্লেসেই কাজ করতে হবে ডলার কামাইতে হবে এমন না আপনি লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারেন ঠিক আছে মানে আপনি স্বাধীন ইচ্ছা কাজ করবেন এটা হচ্ছে প্রথম অপশন সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন আপাতত বললেন যে কোন মানে কোনো কোম্পানিতে জব করে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন থাকে তো সেকেন্ড অপশন যেটা বললাম এটার অনেক চাহিদা মানে যে কোনো আপনি যত কোম্পানি দেখেন যেটাই দেখেন হাবি জাবি আপনার আশেপাশে প্রত্যেক কোম্পানিরই একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার হয় একজন গ্রাফিক্স ডিজাইনারের খুবই প্রয়োজন পড়ে বুঝছি কথাটা আপনি কতটুকু কি জানেন আপনি কিসে পড়ে আসছেন আপনার মানে ব্যাকগ্রাউন্ড কি এটার থেকে দেখবে আপনার প্র্যাকটিক্যাল নলেজ কতটুকু বুঝতে পারছি ব্যাপারটা আপনি সফটওয়্যার সম্পর্কে কত জানেন আপনার ডিজাইনিং নলেজ কেমন এই জিনিসটা ইম্পর্টেন্ট তো থার্ড যেটা অপশন এই অপশনে নরমালি কেউ সহজে যেতে চায় না ঠিক আছে তো যা আমি বলি অন্যান্য দেশে নরমালি সহজে কেউ যেতে চায় না কিন্তু আমাদের এই দেশের প্রেক্ষাপট আবার আলাদা এদেশে অনেকেই যায় সেটা হচ্ছে টিচিং প্রফেশন ঠিক আছে এটা জানি গ্রাফিক ডিজাইন শিখে টিচিং প্রফেশনে যাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে আপনি সফটওয়্যার শিখাবেন গ্রাফিক ডিজাইন শিখাবেন কিন্তু এইটাতে একটু প্রবলেম কি আপনি যখন ফ্রিল্যান্সিং এ গেলেন অথবা আপনি কোনো ইয়েতে জব করতে গেলেন আপনার যতটুকু নলেজ প্রয়োজন আপনি মানে অতটুকু আপনি আর্ন করতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনি যখন টিচিং প্রবেশনে যাবেন বুঝছি তো এমন প্রবলেম ফেস করতেই পারেন যে আপনি টিচার কিন্তু এমন একজন স্টুডেন্ট চলে আসছে সাপোজ আমি হ্যাঁ স্টুডেন্ট আমি এক উল্টা পাল্টা কোশ্চিন করব আপনি তো আটকে যাবেন তাই না এই জন্য আপনাকে আগে ওই জিনিসটা সম্পর্কে আরো ভালো মতো ডিপে যাইতে হবে তো এরকম আমাদের কাছে তিনটা অপশন থাকে এখন কে কোন অপশন নেবেন সেটা আপনাদের ব্যাপার মানে আপনাদের লাইফ আপনাদের ক্যারিয়ার কিন্তু আমরা এই কোর্সে ফ্রিল্যান্সিং জিনিসটা শিখবো কিন্তু আমাদের কাছে তিনটা অপশন আছে ভবিষ্যতে আপনারা এগুলাতে শিফট করতে পারেন বুঝছি তো অবশ্যই কোর্স শুরু করার আগে এগুলা সম্পর্কে ধারণা দেওয়া উচিত কারণ আপনার গোলটা কি এটা তো আপনাকে সেট করতে হবে অবশ্যই হ্যাঁ এগুলা সেজন্য আর কি বলা এই হচ্ছে অবস্থা